আসসালামু আলাইকুম প্রিয় সৌধী ইসলামের প্রথম খলিফা হজরত আবু বুকুর সিদ্দিক রাদিয়াল্লাহ তুল্লান্নহর পূর্ণাঙ্গ জীবনের প্রথম পর্বে আপনাকে স্বাগতম আজকের আলোচনায় আমরা জানবো হজরত আবু রাদি রাজিয়াল্লাহ তুল্লান্হর জন্ম থেকে শুরু করে শিয়াবে আবি তালেবে অবরুদ্ধের সেই দুঃসহ ঘটনা পর্যন্ত তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হজরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লু তোলানহু হজরত রাসুল্লাহ সাল্লিহুসল্লামের জন্মের দুই বছর পরে মক্কায় জন্মগ্রহণ করেন আর নবী করিম সাল্ল আলহুসলামের জন্ম হয় হস্তি বাহিনীর ঘটনার পঞ্চান্ন দিন পরে অতএব দেখা যায় হজরত আবুবকুর সিদ্দিক রাদিয়াল্লাহ তোল্লাহু রাসুল আকরম সাল্লাহ আলহিহ্লাম থেকে বয়সে ছিলেন দুই বছর ছয় মাসের ছোট কুরাইশ বংশের সেই সময় বিখ্যাত একটি শাখা তামিম বংশে হজরত আবুবকর রাজিয়াল্লাহ তোল্লাহু জন্মগ্রহণ করেন এই গুত্রটি আরবে গণ্যমান্য গোত্র বলে সুপরিচিত ছিল জন্মের পর মাতা পিতা তার নাম আব্দুল কাবা রাখেন ইসলাম গ্রহণের পর রাসল সাল্লি সাল্লাম তার নাম রাখেন আব্দুল্লাহ এবং অকপট ধর্মসেবায় সন্তুষ্ট হয়ে সিদ্দিক ও আতিক উপাধি প্রদান করেন তার পিতার নাম উসমান এবং কুনিয়াত আবু কুহাফা তিনি আজীবন পরিচিত ছিলেন আবু কুহাফা নামেই হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তোলাহুর মায়ের নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খায়ের সকলে তাকে আজীবন উম্মুল খায়ের নামেই ডাকত হজরত আবু বকর রাদিয়াল্লাহ বংশগত সম্পর্ক পিতা ও মাতার দিক দিয়েই ঊর্ধ্বতন সপ্তম পুরুষ মুর্রা ইবনে কাবে পৌঁছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশে মিলিত হয়েছে কুরাইশ বংশে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তোলাহর পিতা অতি গণ্যমান্য ও মর্যাদাশালী ব্যক্তি ছিলেন এবং সর্বাপেক্ষা বয়োবৃদ্ধও ছিলেন তার পরিবার শুধু ব্যবসা বাণিজ্যে প্রসিদ্ধ ছিল না বরং সামাজিক কাজেও তার অভিমত এবং পরামর্শকে অধিক গুরুত্ব দেওয়া হতো মুসলমানগণ কর্তৃক মক্কা বিজিত হওয়া পর্যন্ত কুহাফার ইসলামের প্রতি তার মনে কোনো আকর্ষণ বা আগ্রহ জন্মেনি এরপরেও পুত্রকে কোনোদিন ইসলাম থেকে বিরত রাখার জন্য বিন্দুমাত্র চেষ্টা করেননি অবশ্য হজরত আলীকে দেখে বলতেন তোমরা আমার ছেলেটাকে বিভ্রান্ত করে ফেলেছ মক্কা বিজয়ের দিনই কুহাফা ইসলাম গ্রহণ করেন একমাত্র হজরত আবুবকর রাদি আল্লাহ পিতাই এই ফজিলত লাভ করেছিলেন যে হজরত নবী করিম সাল্লাহু ঊর্ধ্বতন চার পুরুষকে তিনি নিচ চোখে দেখেছেন এরপর ইসলাম গ্রহণ করেছেন ঐতিহাসিক মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন রাসুল আকরম সাল্লু আলহিহুসাল্লাম মক্কায় প্রবেশ করে প্রথমে মসজিদ হারামে তাশরিফ নিয়েছেন ইতিমধ্যে হজরত বকর রাদিয়াল্লাহ তুল্লাহ তার পিতাকে সাথে নিয়ে সেখানে এসে পৌঁছেছিলেন হজরত রাসুল্লাহ সাল্ল আলহুসলাম তাকে দেখে বললেন ইনি একজন বয়োবৃদ্ধ তাকে কেন কষ্ট দিয়েছেন আমি নিজেই তার কাছে যেতাম হজরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তোলাহু বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনি তার কাছে তাশরিফ নিয়ে যাবার চেয়ে আপনার খিদমতে তার আগমন অধিক সঙ্গত হয়েছে রাসলুল্লাহ সাল্লিহুসাল্লাম তাকে সামনে বসিয়ে তার বুকের ওপর পবিত্র হাত বুলিয়ে বলেন ইসলাম গ্রহণ করুন তখনই তিনি কালামাই শাহাদত উচ্চারণ করে ইসলাম গ্রহণ করেন এই সম্বন্ধে হজরত আলী রাদিয়াল্লাহ তোলাহ্ন কর্তৃক বর্ণিত আছে যে হজরত আবুবকর রাদিয়াল্লাহ তোল্লাহ বয়প্রাপ্ত হলে অর্থাৎ যখন তিনি চল্লিশ বছর বয়সে পদার্পণ করেন তখন তার পিতামাতা উভয়ে ইসলাম গ্রহণ করেন ওয়াহেদি বর্ণনা করেন যে মাতা পিতাসহ ইসলাম গ্রহণের এই ফজিলত মহাজিরগণের মধ্যে একমাত্র হজরত আবু বকর আদি আল্লাহ তোলাহু ব্যতীত আর কেহই লাভ করতে পারেনি মুস ইবনে উকবা বলেন একই বংশ থেকে পরপর চার পুরুষের চার ব্যক্তি আবু কুহাফা আবু বকর তার পুত্র আব্দুর রহমান ইবনে আবু বকর এবং আবু আতিক ইবনে আব্দুর রহমান ইবনে আবি বকরই রাসুল সাল্লাহ সাল্লামের দর্শন লাভ করেছিলেন আর কোনো বংশই এই সৌভাগ্য লাভে সক্ষম হয়নি ইসলাম গ্রহণকালে হজরত আবু কুহাফা আদি আল্লাহ বয়স ন্যুনাধিক একশত বছর হয়েছিল পুত্রের ইসলাম গ্রহণও দেখেছেন মক্কা বিজয়ও দেখেছেন নিজেও ইসলাম ইসলামরূপ সম্পদ লাভ করেছেন একমাত্র পুত্র আবু বকরকে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের খিলাফতের আসনেও দেখেছেন আবার পুত্রের মৃত্যুও দেখেছেন আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করেছেন অবশেষে মৃত্যুর পয়গা মাসে হিজরি চতুর্দশ বছরে হযরত উমর ফারুক আল্লাহ তালহুর খিলাফতের প্রথম বছর ইসলামের নিঃসহায়তা বিজয় এবং প্রতাপ উভয় অবস্থার যোগ দর্শন করার পর তিনি দুনিয়া ত্যাগ করেছেন শেষ বয়সে তার দৃষ্টিশক্তি লুপ পেয়েছিল হজরত বকর রাদি আল্লাহতালহর মা উমুল খায়ের নিজ নামের ন্যায় ব্যক্তিত্বের দিক থেকেও পূর্ণবতী ও নেককার ছিলেন স্বামীর অনেক আগেই অর্থাৎ যখন সবেমাত্র উনচল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছিল তখনই তিনি ইসলাম গ্রহণ করেন মায়ের ইসলাম গ্রহণ পূর্বের প্রচার প্রচেষ্টারই ফল ছিল প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ তখনও নাজিল হয়নি রাসুল্লাহ সাল্লুসাল্লাম আর কামের ঘরে অবস্থান করে গোপনে মানুষকে ইসলামের দাওয়াত প্রদান করতেন তাতে দুই একজন করে ইসলাম গ্রহণ করেছিলেন একদিন সকালে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তোলাহ্ন রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহুসাল্লাম আমার মা এসেছেন তাকে মুসলমান করে দিন রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম মোহব্বতের সাথে তার প্রতি দৃষ্টি করেন এবং সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তোল্লাহুর মা ইসলাম গ্রহণ করে নিজের ঘরে চলে যান স্বামীর মতো তাকেও আল্লাহ তালা দীর্ঘায়ু দান করেছেন নব্বই বছর বয়সের পঁচিশ কাল ইসলামের সুশীতল ছায়ায় অতিবাহিত করেন এবং পুত্রকে রাসলাহ সাল্লুসাল্লামের খিলাফতের আসনে সমাসীন দেখে ইহলোক ত্যাগ করেন মক্কার প্রত্যেক গোত্রই কাবার তত্ত্বাবধানকারী কমিটির সদস্য ছিল সদস্য গোত্রসমূহের এক একটি গুত্র কাবার সাথে সংশ্লিষ্ট গোত্রসমূহের এক একটি শাখার ভার গ্রহণ করেছিলেন হাজিদের জন্য পানিপান সরবরাহ এবং তাদের বিভিন্ন প্রকার সুখ সুবিধার প্রতি দৃষ্টি রাখার ভার ছিল বনু আব্দে মান্নাফের উপর। কাবার রক্ষণাবেক্ষণ দারুণ নদুয়া অর্থাৎ পরামর্শ সভা পরিচালনা এবং যুদ্ধ বিগ্রহে জাতীয় পতাকা বহনের ভার ছিল বনু আবদুদ্দারের উপর আর যুদ্ধে সেনাপতিত্ব করার দায়িত্ব ছিল হজরত খালিদ ইবনে ওয়ালিদের গুত্র বনু মাহজুমের হাতে এই গোত্রের মহিলাগণ আবহমান কাল থেকে সেনানায়ক প্রসবের জন্য সুখ্যাত ছিলেন আর খুন খারাপিতে কিসাস ও দিয়ত এবং অপরাধমূলক কাজে জরিমানা নির্ধারণের ভার ছিল হজরত আবুবকুর সিদ্দিক রাদি আল্লাহতাল্লাহুর গোত্র বনু তামিমের উপর হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহুর মায়ের কোনো সন্তানই জন্মের পর জীবিত থাকে না এই জন্য তার মা মানত করেন যদি আমার একটি পুত্র সন্তান জন্মে জীবিত থাকে তাহলে নাম রাখবো আব্দুল কাবা এবং তাকে কাবার খেদমতে উৎসর্গ করব। এরপর আবু বকর আল্লাহ তালাহর জন্ম হলে মা তার নাম আব্দুল কাবা রেখে তাকে কাবার খেদমতে উৎসর্গ করেন ইসলাম গ্রহণের পর হজরত নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম তার এই মুশ্রিক নাম পরিবর্তন করে আবদুল্লাহ এবং তার কুনিয়াত আবু বকর সিদ্দিক রাখেন কোন কোনো গ্রন্থাকারের বর্ণনায় তার এক উপাধি আতিকও উল্লেখ রয়েছে আরবের বংশতালিকা সম্বন্ধে অভিজ্ঞ মুসাইদ জুবাইরি বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহ তোল্লাহর একটি উপাধি আতিক হবার কারণ এটাই যে তার গোত্রে কক্ষো কেউ এমন কোনো কাজ করেনি যে যে কারণে তার প্রতি কোনো দোষারোপ করা যেতে পারে আতিক শব্দের অর্থ মুক্ত অর্থাৎ তিনি ও তার গোত্র সর্বপ্রকার দোষ থেকে মুক্ত ছিলেন বকর শব্দের অর্থ কুমারী হজরত রাসলুল্লাহ সাল্লুসাল্লামের কুমারী বিবি হজরত আয়সা রাজিয়াল্লাহ তোলান্হার পিতা বলে কালক্রমে তার একটি কুনিয়াত হল আবু বকর নবী করিম সাল্লাহ মিরাজ থেকে ফেরার পর মিরাজের বিস্ময়কর কাহিনী বর্ণনা করাতে কাফেররা একে অলিক কাহিনী বলেই উড়িয়ে দেয় এমনকি মুসলমানদের মধ্যেও অনেকে অবিশ্বাসী হয়ে যায় কিন্তু হজরত আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহতুল্লান্হ মিরাজের ঘটনারা সুলসাল্লাহ আলহুসলামের মুখে শোনা মাত্রই তখনই তিনি বিনা দ্বিধায় একে সত্য বলে মেনে নেন তখন থেকেই তার উপাধি হয় সিদ্দিক অর্থাৎ অতি অতিসত্যপরায়ণ অনেকে বলেন আতিক উপাধিটি তার মায়ের দেওয়া কেননা যৌবনে উপনীত হলে যখন দেখা যায় যে অন্যান্য সন্তানের ন্যায় শৈশবকালে মৃত্যুবরণ করার হাত থেকে তিনি মুক্তি পেয়েছেন তখন তার মাতাকে আতিক বা মুক্তিপ্রাপ্ত উপাধি দান করেন হজরত আবুবকুর রাদিয়াল্লাহ তোলা আতিক উপাধি সম্বন্ধে তার কন্যা হজরত এশাসিদ্দিকা রাদি আল্লাহ তোলাহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই উপাধিটি রাসুল সাল্লামের পবিত্র মুখ থেকে দেওয়া অন্য বর্ণনায় রয়েছে একদিন হজরত আবু বকর রদিয়াল্লুত্লান্হ রাসল সাল্লাহলামের খিদমত উপস্থিত হলে তিনি সাহাবাই কিরমকে লক্ষ্য করে বলেন তোমরা যদি জাহান নামের আগুন থেকে মুক্ত কোনো জীবিত মানুষকে দেখার ইচ্ছা করো তাহলে এই ব্যক্তিকে অর্থাৎ হজরত আবু বকরকে দেখো তখন তিনি আতিক উপাধিতে ভূষিত হন কিন্তু সকলের কাছে ছিলেন তিনি আবু বকর নামেই সুপরিচিত হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহতুল্লাহ্ন ছিলেন পিতামাতার একমাত্র পুত্র সন্তান সুতরাং তিনি শৈশবকালে অত্যন্ত আদর ও স্নেহের সাথে সুখ স্বাচ্ছন্দ্যে প্রতিপালিত হন ঘুটা খানদানের জন্য তার ব্যক্তিত্ব মহব্বত এবং ভালোবাসার কেন্দ্রস্থল স্বরূপ ছিল আল্লাহ তাকে বিবেচনাশীল ও বোধ সম্পন্ন স্বভাবে সৃষ্টি করেছিলেন অতএব বয়বৃদ্ধির সাথে সাথে তার জ্ঞান বিচার ও বিবেচনা শক্তি এবং ব্যবসা জ্ঞান বৃদ্ধি পেতে থাকে তিনি শৈশবকালে ও যৌবনকালে পিতার সমস্ত কাজে সহায়তা করে অতিবাহিত করেন শৈশবে কক্ষও অন্যান্য বখাটে ছেলেদের ন্যায় খেলাধুলায় সময় অতিবাহিত করেননি বিশ বছর বয়সে ব্যবসা এবং সাংসারিক সকল কাজের ভার নিজের হাতে গ্রহণ করেন সদাচার সাধারণ চরিত্র দুস্থ ও বিপন্নের প্রতি সমবেদনা ব্যবসা সম্পর্কে সহযোগিতা ইত্যাদি গুণে সমগ্র মক্কাবাসীদের উপর অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন দেশের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষই তাকে ভক্তি ও সম্মানের সাথে দেখেছে ব্যবসায় বিচক্ষণতা সততা ও ধার্মিকতা তাকে এতটাই জনপ্রিয় করে তুলেছিলেন যে পিতা আবুকুহাফার হাফার যশ ও ক্ষেতি তার যশ ও ক্ষেতির সামনে ম্লান হয়ে পড়েছিল সমাজের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে তার অংশগ্রহণ করাকে একান্ত জরুরি বলে বিবেচিত হতো তার অভিমতকে সমাজের লোকেরা নির্ভুল বলে স্বীকার করে নিয়েছে এক কথায় গোটা আরব দেশে অল্প দিনেই তার যশ ও সুখক্ষতি ছড়িয়ে পড়েছিল ঘরে ঘরে আবুবাকুর সিদ্দিকরা দিয়্লাহতুল্লাহুর ব্যবসা বাণিজ্যের ধনবান হবার আচার ব্যবহারের এবং স্বভাব চরিত্রের কথা চর্চা হতে থাকে যদিও কুরাইশ বংশে এমন আরও বহু ব্যবসায়ী এবং ধনবান ছিলেন যাদের যশ ও খ্যাতি বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালান্ন অল্প দিনেই দেশে এমন অসাধারণ প্রভাব বিস্তার করেন যে কুরাইশ বংশের সম্মানিত এবং নেতৃস্থানীয় লোকেরাও তাকে সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখে সমাজের প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজে তার অংশগ্রহণ একান্ত জরুরি বলে বিবেচিত হতে থাকে সমাজের লোকেরা তার অভিমত ও পরামর্শকে নির্ভুল ও খাঁটি বলে স্বীকার করে এমনকি এই সমস্ত কারণে খুন জখম মারামারি ও বিবাদ বিসম্বাদ মীমাংসায় কিসাস দিয়ত বা রক্তপণ ও জরিমানার ব্যাপারে তার ফয়সালাকে চূড়ান্ত বলে মেনে নেয় অন্য কারো মীমাংসা তারা মানে না এই সমস্ত খুনের বিনিময় ও জরিমানার বিরাট অঙ্কের অর্থ জনগণ একমাত্র তারই কাছে জমা দিত তিনি তা ন্যায্য প্রাপকদেরকে সুষ্ঠুরূপে বিতরণ করতেন লোকেরা নিজেদের জটিল সমস্যাসমূহে তার পরামর্শ ও সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গ্রহণ করেছে নিজেদের যাবতীয় আমানতের মাল তার কাছে গচ্ছিত রেখেছে ইসলাম পূর্বকালে অজ্ঞতার এই যুগটি অবশ্যই সর্বপ্রকারের মন্দ কাজে ও নিকৃষ্ট আচরণে ছিল পরিপূর্ণ এমন কোনো কাজ ছিল না যা মক্কাবাসীরা করেনি এই অঞ্চলের যাবতীয় পাপানুষ্ঠান ও অপকর্মের পূর্ণ তালিকা প্রণয়ন করা হলে একটি বিরাট গ্রন্থে পরিণত হয়ে যাবে কিন্তু এই পাপাচার এবং অমানুষিকতার যুগেও হাসেমি বংশের লোকেরা এবং আরও কিছু কুরাইশ বংশীয় লোক এমন ছিলেন যে তারা মনে প্রাণে এসব পাপাচার ও অমানসিক কার্যকলাপকে ঘৃণা করতেন হজরত আবুবকর আদি আল্লাহতোল্লাহ ছিলেন তাদের অন্যতম তাদের আচল তখনও পাপ পঙ্কিল এবং অন্যায় অবিচারের কালিমা থেকে মুক্ত ছিল বাল্যকাল থেকে স্বাভাবিকভাবে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতুল্লাহুর অন্তরে সৎ কাজের প্রেরণা এবং আল্লাহ ভীতি বিরাজমান ছিল নিরলজ্জতা অশ্লীলোক্তি মদ্যপান ইত্যাদি নিকৃষ্টতম কাজসমূহকে এমনভাবে ঘৃণা করতেন যে কেউ তাকে এসব কাজের প্রতি আহ্বান জানালে বা এমন মজলিসে তাকে ডাকা হলে তিনি পরিষ্কার জবাব দিয়েছেন এসব কাজকে আমি নিজের মান সম্ভ্রম বিনাশকারী বলে মনে করি কাজেই এসব অপকর্মে অংশগ্রহণ করব বলে কেউ কক্ষণ আশা পোষণ করবে না কুরাইশ সম্প্রদের সকলের কাছে হজরত আবু বকর রাদি আল্লাহ সততা ও বিশ্বস্ততা এত দৃঢ়রূপে স্বীকৃত ছিল যে তিনি বিদ্যমান থাকতে তারা অন্য কারো প্রতি নির্ভর এবং বিশ্বাস করে না রক্তপণ এবং খুন খারাপি সম্পর্কিত ক্ষতিপূরণ ও জরিমানা জমা দেওয়ার ব্যাপারে হজরত আবু বকর রাদি আল্লাহতোল্লো ছাড়া অন্য কারো নাম প্রস্তাব করা হলে তাতে ঐক্যমত পাওয়া যেত না হজরত আবু বকর রিয়্লাহতোলাহ কাপড়ের ব্যবসা করতেন এবং একজন নামজাদা ব্যবসায়ী হিসাবে সকলের কাছে সুপরিচিত ছিলেন হজরত খাদিজা রা দিয়াল্লাহ এবং অন্যান্য লব্ধ প্রতিষ্ঠ ব্যবসায়ীগণ যেই মহল্লায় বসবাস করতেন হজরত আবু বকর বুকর আল্লাহ তোলাহুও সেই মহল্লার একজন বাসিন্দা ছিলেন সিরিয়া ইয়ামান প্রভৃতি দূরদূরান্ত দেশসমূহে তাদের ব্যবসা বিস্তৃত ছিল হজরত খাদিজারা আল্লাহতুল্লকে বিবাহ করার পর রাসলাহ সাল্লাহু আলহিহিহসাল্লামও এই মহল্লায় এসে বসবাস করেন নবী করিম সাল্লাহু আলহিহ্লামকে আল্লাহ এক মহৎ উদ্দেশ্যে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক স্বভাব প্রদান করে সৃষ্টি করেছেন তার প্রকৃতি ও স্বভাব সর্বদা এইরূপ একজন নিষ্কলঙ্ক চরিত্রবান লোকের সন্ধানে ছিল অবশ্য বাল্যকালেই পবিত্রের অধিকারী হিসাবে হজরত আবু বকরাদি আল্লাহ প্রতি তার দৃষ্টি পড়ে এবং বন্ধুত্ব স্থাপনের জন্য তিনি আবু বকরাদি আল্লাহ তোল্লাহুকে পূর্বেই মনোনীত করে রেখেছিলেন এই মহল্লায় বসবাসের সুযোগে তাদের বন্ধুত্বের সূত্রপাত ঘটে ক্রমেই তা খাঁটি ও অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয় হাশেমি বংশীয় যুবকদের ছাড়া রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের অন্য কোনো বিশেষ অন্তরঙ্গ বন্ধু যদি থাকে একমাত্র ছিলেন হজরত আবু বকরাদি আল্লাহতোলাহুই বয়স পেশা স্বভাব চরিত্র আরবদের ঘৃণ্য চালচলন ও রীতিনীতির প্রতি বীতশ্রদ্ধা অন্যায়ের প্রতি ঘৃণা ইত্যাদি গুণে উভয়ের মধ্যে সামঞ্জস্য ছিল বলেই অল্প সময়ে তারা পরস্পর অন্তরঙ্গ বন্ধু হতে পেরেছিলেন তাদের এই বন্ধুত্ব এতই প্রগাঢ় ছিল যে ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে এবং বহির্দেশে যাতায়াতেও হজরত আবু বকর রাদিয়াল্লাহ তোলাহ রাসুল্লাহ সাল্লাহলামের সাথে থাকতেন বাড়িতে থাকা অবস্থায় সকাল ও বিকাল রাসুলসাল্লুসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহতুল্লাহুর ঘরে যাতায়াত করতেন হজরত আশরাদ আল্লাহ তোলাহার বর্ণনা যখন আমার কিছু বোধ শক্তি জন্মেছে তখন পিতামাতাকে ইসলাম ধর্মে গণ্য এবং রাসুল সাল্লাহ আলহি আত্মোৎসর্গী দেখেছি এমন কোনো দিন অতিবাহিত হয়নি যেদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি সকাল ও বিকাল আমাদের বাড়িতে যাতায়াত করেননি রাসুল আকরম সাল্লাহ আলহ্লাম একবার ব্যবসা উপলক্ষে চাচা আবু তালেবের সাথে সামদেশে যাত্রা করেন হজরত আবুবকরাদি আল্লাহ তোলাহ রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের প্রতি মহাব্বতে তার খেদমতের জন্য বেলাল নামে একজন গুলামকে সাথে দিয়েছিলেন এই সফরেই বুহাইরা নামের পাদ্রী হজরত রাসুলে করিম সাল্লাহ আলহ্লামের কিছু লক্ষণ দেখে তালেবকে বলেন এই ছেলে আখিরি জামানার নবী হবেন এই কথা যদি ইহুদিরা জানতে পারে তাহলে তাকে হত্যা করে ফেলবে অতএব অতি সত্তর তাকে নিয়ে দেশে ফিরে যান আবু তালেব বেলালের সাথে তাকে দেশে পাঠিয়ে দেন কোন কোন ঐতিহাসিক এই ঘটনাই হজরত বেলালকে সাথে দেওয়ার কথা অস্বীকার করেন কেননা তাদের মতে রাসুল্লাহ সাল্লাহ ভালুসাল্লাম তখন বয়স্ক ছিলেন আর হজরত আবু বকর রাদি বেলালকে কিনেছিলেন ইসলাম গ্রহণের পরে সুতরাং এই সময় হজরত বেলালের সাথে হজরত আবু বকর রাদি আল্লাহ তোল্লাহর কোনো সম্পর্কই ছিল না এখানে হজরত শাহ অলিউল্লা রহমাতুল্লাহী আলহি বলেন এই কথা সত্য যে হজরত বেলাল তখন হজরত আবু বকর রাদি আল্লাহ আহর গুলাম ছিলেন না কিন্তু হজরত আবু বকর রাদি আল্লাহ তোল্লাহুর প্রতিবেশী বনু হাজ্জাজের গোলাম ছিলেন বনু হাজ্জাজের সাথে ব্যবসায়িক সম্পর্ক এবং প্রতিবেশী হিসাবে হজরত আবু বকর রিয়্লাহ তোল্লাহুর সাথে খুবই সদ্ভাব ছিল অতএব তাদের কাছ থেকে ধার নিয়ে বেলালকে নবী করিম সাল্লাহ আলহ্লামের সাথে পাঠানো অসম্ভব নয় এটা যখন সম্ভব তাহলে এই ঘটনায় হজরত বেলালের অন্তর্ভুক্তি সন্দেহ করার কি কারণ হতে পারে হাদিস গ্রন্থ মুস্তদ্রাকে হাকেমে ও তিরমিজিতে এই ঘটনায় হজরত নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামের খেদমতে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তোল্লাহ কর্তৃক বেলালকে সাথে দেওয়ার কথা উল্লেখ রয়েছে মোটকথা নবুয়তের পূর্ব থেকে হজরত নবী করিম সাল্লাহ সাথে হজরত আবু বকর তালাহুর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান থাকা বহু ঘটনায় প্রমাণিত হজরত খাদিজা রাদি আল্লাহ তালাহর সাথে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের শুভ বিবাহ হজরত আবু বকর রাদি আল্লাহ তোলাহর প্রচেষ্টাই সম্পন্ন হয়েছিল বাল্যকাল থেকেই তারা একে অন্যকে মক্কার মধ্যে সর্বাপেক্ষা অধিক চরিত্রবান সত্যবাদী এবং সম্ভ্রান্ত লোক বলে জানতেন এ কারণেই বাল্যকাল থেকেই তাদের মধ্যে খাঁটি ও প্রগাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছিল নিজ ঘরে ভালো কোনো নাস্তা বা খাবার প্রস্তুত হলে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তোলাহ তা নবী করিম সাল্লাহ ঘরে নিয়ে আসতেন অধিকাংশ সময় তিনি রাসুলসাল্লুসাল্লামের নাস্তার জন্য জাইতুন তেলে ভাজা রুটি নিয়ে আসতেন এটি মক্কার একটি উপাদেয় পুষ্টিকর খাদ্য বলে বিবেচিত হতো একবার রাসুলসাল্লুসাল্লাম যখন তার চাচা আবুতালেবের সাথে সামদেশে যাচ্ছিলেন তখন হজরত আবুবকর আল্লাহ তোলান্হ এ জাতীয় বহু নাস্তা তার সাথে দিয়েছিলেন তিনি পূজার পরিবেশে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করেছেন এবং আজন্ম সত্যপরায়ণ ও সত্যানুসন্ধানে ছিলেন এ কারণেই মহাসত্যের প্রতীক হজরত রাসুল্লাহ সাল্লুসল্লামকে বাল্যকাল থেকে ভালোবাসতেন সর্বপ্রকার অসৎকাজ ও পাপাচারকে ঘৃণা করতেন তিনি একজন সদাচারী দানশীল এবং অতিথি পরায়ণ ধনবান ব্যবসায়ী ছিলেন দুস্থ ও দরিদ্র লোকদের প্রতি সমবেদনা বন্ধুদের সাথে সদ্যবহার তার স্বভাবগত অভ্যাস ছিল এই অভ্যাসে সহানুভূতির ছাপ এত বেশি ছিল যে শুধু বন্ধু নয় বরং শত্রুদের দুঃখ বেদনায়ও সাহায্যে দ্বিধাবোধ করতেন না অসৎ কাজের প্রতি ঘৃণা ও সত্যের প্রতি অনুরাগ তার স্বভাবের মধ্যে এত প্রকট ছিল যে পাপানুষ্ঠান ও মন্দকাজের মজলিসে যোগদান করা তো দূরের কথা সেসব মজলিশের কাজ দিয়ে যাতায়াত করাও পাপজনক মনে করতেন হজরত আবু বকরিয়াল্লাহ তোল্লাহুর মধ্যে এসব গুণাবলী লক্ষ্য করেই নবী করিম সাল্লাহু আলহিহসাল্লাম সমগ্র কুরাইশ সম্প্রদায়ের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু দিয়াল্লাহ বন্ধুত্বের জন্য বেছে নিয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক দিয়াল্লাহ তো তোলাহুর জ্ঞানশক্তি ও কর্মশক্তি ইসলাম পূর্বকালেও সমাজের বহু কাজে লেগেছে আরবের গোত্রগুলোর বংশ পরিচয় জ্ঞান সম্বন্ধে বর্তমানে যা কিছু আমাদের সামনে রয়েছে তা সম্পূর্ণই মুজ্জার জুবাইরি এবং জুবাইর ইবনে মুতেম থেকে পাওয়া তারা উভয়েই বংশ পরিচয় জ্ঞান হজরত আবু বকর রাদি আল্লাহ তালাহ থেকে শিক্ষালাভ করেছিলেন একদিন নবী করিম সাল্লাহু আলহিহসাল্লাম হাসান ইবনে সাবেদকে বললেন তুমি আবু বকর রাদি আল্লাহ তোলা সাথে মেলামেশা করো কেননা আরবের কম সমূহের বংশ পরিচয় সম্বন্ধে তিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী তার কবিতা ও প্রবন্ধ রচনায়ও অসাধারণ দক্ষতা ছিল তিনি ইসলাম গ্রহণের পর তা পরিত্যাগ করেছিলেন তিনি ছিলেন অতি উচ্চস্তরের ভাষী বক্তাও বনু হুজাইলের প্রখ্যাত কবি আবু জুয়াইব বলেন সকিফায়ে বনু সায়দের ঘটনায় প্রথমে আনসার সম্প্রদায়ের নেতৃবৃন্দ অনেক বক্তৃতা প্রদানে নিজেদের খিলাফতের দাবি করেছিলেন সর্বশেষে হজরত আবু বকুর রদিয়াল্লাহতুল্লাহ যে ভাষণ দিয়েছেন তা একমাত্র তার দ্বারাই সম্ভব ছিল তার বক্তৃতা ছিল খুবই সংক্ষিপ্ত যে শব্দ ও বাক্যগুলো ব্যবহার করেছিলেন তা সম্পূর্ণ ছিল স্থানোপযোগী ও সময়োচিত তার সংক্ষিপ্ত ভাষণ শ্রোতাগুনের মধ্যে প্রভাব বিস্তার করেছিল তিনি বক্তৃতা আরম্ভ করার সময় শ্রোতাগণ তার প্রতি সম্পূর্ণরূপে একাগ্রচিত্তে অনুগত হয়ে যেত হজরত আবু বকর আদিয়াল্লাহ তোলান্হ হাপসাই হিজরত করে চলে যাওয়া অবস্থায় দাগনা নামে এক নেতৃস্থানীয় কুরাইশ সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের সম্প্রদায়ের মধ্যে খোঁজ করে আবু বকর আদিয়াল্লাহ তোলান্হর ন্যায় গুণবান অন্য একজন লোক বের করা হবে না অতএব তাকে দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া যায় না তোমরা এমন লোককে দেশান্তরিত করবে যিনি বংশ পরিচিতি সংক্রান্ত হারানো সম্পদগুলোকে উদ্ধার করেছেন যিনি সকলের সাথে সদ্যাবহার নিঃসম্বল ও নিরাশ্রয়ের সাহায্য ও মেহমানদের সেবা করেন তখন হজরত আবুবকর আল্লাহ তোলাহর এইসব গুণের কথা মক্কাবাসীদের কেউই অস্বীকার করেনি হজরত নবী করিম সাল্লাহু আলহ্লামের নবতের প্রাথমিক অবস্থায়ই হজরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ তোলা তার প্রতি ইমান এনে ইসলাম ধর্মগ্রহণ করেন ইতিহাস ও জীবনী লেখক এবং ওলামেকিরামের মধ্যে এই নিয়ে মতভেদ রয়েছে যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবু বকর হজরত আলী নাকি হজরত খাদিজারাদিয়াল্লাহ তোলান্হা কিন্তু এতে সকলেই একমত যে স্বাধীন ও বালেক পুরুষের মধ্যে সর্বপ্রথম হজরত আবু বকর সিদ্দিকরা হই ইসলামের শোশীতল ছায়াই আশ্রয় গ্রহণ করেন কোন স্বাধীন ও বালেক পুরুষই ইসলাম গ্রহণে হজরত আবু বকর সিদ্দিকরা দিয়াহতালাহর চেয়ে অগ্রবর্তী হতে পারেননি প্রথম অবস্থায় নবী করিম সাল্লাহ ধর্ম ধর্মপ্রচার কাজ চলে অতি সঙ্গোপনে এবং নৌ মুসলিমগণ নিজেদের ইসলাম গ্রহণ প্রকাশে সাহসী হত না হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তুল্লই সর্বপ্রথম নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছিলেন হজরত শাহ উলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলহি বলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ এবং প্রকাশকরণ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তুল্লানহোর শ্রেষ্ঠ ফজিলতের মধ্যে এই কারণে গণ্য হবে যে তিনি শুধু নিজে ইসলাম কবুল করেই ক্ষান্ত হননি সাথে সাথে নিজের ইসলাম গ্রহণের কথা সমাজে প্রকাশ করে অন্যান্যদেরকেও ইসলাম গ্রহণে উৎসাহ প্রদান করেছিলেন সুতরাং সৎকাজের প্রতি পথ প্রদর্শনকারী সৎকাজ অনুষ্ঠানকারীদের সমান অংশীদার হয় এই হাদিসের মর্মানুযায়ী হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহতালহ তার পরবর্তী সমস্ত মুসলমানদের ইসলাম গ্রহণের সোয়াবের সমান অংশীদার হয়েছেন তাছাড়া সে জাহিলিয়াতের যুগে নিজের ইসলাম গ্রহণ প্রকাশ করা এবং সাথে সাথে অন্যান্য লোকদেরকেও ইসলাম গ্রহণের প্রতি উৎসাহ প্রদান করা স্বসম্প্রদায়ের স্বাধীন বয়প্রাপ্ত প্রসিদ্ধ ও প্রতাপশালী সমাজপতি প্রতি ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয় সুতরাং রাসুল উল্লাহ সাল্লামের নবতের প্রথম অবস্থায় হজরত আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ তোলাহ ইসলাম ধর্ম গ্রহণ করে শ্রেষ্ঠ ফজিলতের মধ্যে গণ্য হন একদিন সকালে উঠে আবু বকর রদিয়াল আল্লাহ তোলাহ রাসুল উল্লাহ সাল্লামের দরবারে পৌঁছেন রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম তাকে দেখা মাত্রই বলেন আবু বকর আমি তোমাকে আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান জানাচ্ছি আবু বকর সিদ্দিক দিয় আল্লাহ তোলাহ বলেন আমি তখনই বলেছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসুল তিনি আপনাকে দিশারি রূপে সত্যের পথে প্রেরণ করেছেন আরেক বর্ণনায় পাওয়া যায় অববিকর সিদ্দিক রাদি আল্লাহ বলেন নবী করিম সাল্লামের নবত লাভের পূর্বে এক রাতে আমি স্বপ্ন দেখছি এক বিরাট আলু আসমান থেকে নেমে খানায় কাবার ছাদের উপর পড়ে মক্কার ঘরগুলোকে আলোকিত করেছে এরপর এই আলোকরাশি একত্রিত হয়ে আমার ঘরে এসে পরিপূর্ণ হয়েছে তখনই আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছি সকালে উঠে এক ইহুদি আলেমের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করে এর তাবির জানতে চেয়েছি সে বলে এটা তেমন কিছু নয় মনের মাত্র। এরপর আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ তালাহ বলেন এরপর আমি ব্যবসার উদ্দেশ্যে সামদেশে গিয়ে সেখানকার বিখ্যাত খ্রিস্টান আলেম বোখাইরাকে এই স্বপ্নের তাবির জিজ্ঞেস করেছি তিনি বলেন তুমি কে আমি বলেছি আমি মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোক তিনি বলেন ওচিরেই তোমাদের মধ্যে আল্লাহ তার একজন রাসুল প্রেরণ করবেন তার জীবদ্দশায় তুমি তার উজির হবে এবং তার ইন্তেকালের পর তুমি তার খলিফা হবে আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ তাল্হু আরও বলেন এরপর নবী করিম সাল্লাহসাল্লাম লাভের পর আমাকে ইসলামের দাওয়াত প্রদান করা হলে আমি বলেছি অতীতকালে জগতের প্রত্যেক নবী নিজের নুবতের সত্যতার কোনো না কোনো প্রমাণ দেখিয়েছে আপনার নবুতের প্রমাণ কি রাসল সাল্লিহসাল্লাম বলেন আমার নবুতের প্রমাণ সেই স্বপ্ন যা দেখেছিল এবং এক ইহুদি আলেমকে এর তাবির জিজ্ঞেস করে সে বলেছিল তোমার স্বপ্নের তাবির এই রূপ আবু বকর রাদিয়াল্লাহতুল্লাহ বলেন আমি আরোচ করছি এই সংবাদ আপনাকে কে দিয়েছে তিনি বলেন জিব্রাইল এরপর বলেছি আমি আপনার কাছে আর কোনো প্রমাণ চাইব না আমি ঘোষণা করছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসুল এরপর রাসুল আকরাম সাল্লাহ আলী হস্লাম হজরত আবু বকর আল্লাহ আল্লাহতালহর সম্বন্ধে একদিন বলেন আমি যাকেই ইসলামের দাওয়াত জানিয়েছি সেই প্রথমে কিছু না কিছু দ্বিধা সংকোচ করেছে কিন্তু আবু বকরকে আমি ইসলামের দাওয়াত দেওয়া মাত্রই সে আমাকে সত্য বলে বিশ্বাস করে তখন বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি বাস্তবিকী আল্লাহর নবী এই ঘটনা এবং খোসায়েস গ্রন্থে বর্ণিত আরও কিছু ঘটনা দ্বারা বোঝা যায় যে জ্ঞান শক্তিতে হজরতাব ফকুর রাদি আল্লাহ তোলাহ কারামের অনুরূপ ছিলেন আরেক গ্রন্থে উল্লেখ আছে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে বিভিন্ন বর্ণনায় চার ব্যক্তির নাম দেখা যায় হজরতাব ফকর রদিয়াল্লাহআ উম্মুল মমিনিন হজরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তোলাহা হজরত আলী রাদি আল্লাহআনহু এবং জাইদ ইবনে হারিসা রাদি আল্লাহ আনহু বিশেষজ্ঞগণ এই বিভিন্নমুখী বর্ণনাগুলো এইরূপে সামঞ্জস্যের চেষ্টা করে থাকেন যে নারী জাতির মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজাতুল কুবরার রা দিয়্লাহুতোলাহা বালকদের মধ্যে সর্বপ্রথম হজরত আলী রা আল্লাহ তোল্লাহ গুলামদের মধ্যে সর্বপ্রথম হজরত জায়েদ ইবনে হারেস রাদি আল্লাহুতালাহ এবং বয়স্ক স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হজরত আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তোলাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই সামঞ্জস্যের প্রতি লক্ষ্য না করে যদি নবতের সত্যতা প্রতিপাদন এবং ইমান আনয়নের ধারাবাহিকতা সম্বন্ধে গবেষণা করা হয় তাহলে এই কথা সুস্পষ্ট রূপে বলতে হয় যে হজরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তুল্লাহাই সর্বপ্রথম নবী করিম সাল্লাহু আলী নৌবতকে বিশ্বাস করেছিলেন এরপর হজরত আলী রাদি আল্লাহ তোলাহ এরপর হজরত জায়েদ ইবনে হারেস রাদিয়াল আল্লাহ তুল্লাহ এরপর হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তুল্লাহ কেননা প্রথম তিনজন রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া ঘরের লোক ছিলেন সুতরাং সাধারণ বিবেকও এটাই বলে যে হজরত খাদিজা রাদি আল্লাহ তুলাল্হা উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন সঙ্গিনী ছিলেন এবং নবুয়তের পনেরো বছর পূর্ব থেকে রাসুল সাল্লাহ সাল্লামের সহচর্য লাভ করেছিলেন হজরত রাদি আল্লাহ তুল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের স্নেহবান পুত্র ছিলেন এবং বাল্যকাল থেকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের স্নেহে প্রতিপালিত হয়েছিলেন হজরত জায়াদ ইবনে হারেসার রাদি আল্লাহ তোলাহ ছিলেন রাসুল উল্লাহ সাল্লুসাল্লামের সকল সময়ের সঙ্গী ও গোলাম আর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতুল্লাহ ছিলেন তার বহুদিনের পুরাতন অন্তরঙ্গ বন্ধু অতএব ইসলাম গ্রহণের পালা এই রূপে বিবেচনা করা যেতে পারে যে রাসুল সাল্লাইসাল্লামের নৌবতের কথা প্রকাশ করার পর সর্বপ্রথম হজরত খাদিজা রাদিয়াল্লাহতুল আহাই তাতে বিশ্বাস করেছিলেন এবং ঘরের দুইজন লোক তার অনুসরণ করে তার সত্য প্রতিপাদনের পোষকতা করেছিলেন এরপর ঘরের বাইরের অন্যান্য লোকদের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহতুল আহই সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন যে আমার পিতা হজরত আলী বলেছেন চারটি বিষয়ে হজরত আবু বকর রোলাহ আমার চেয়ে অগ্রবর্তী রয়েছেন নাম্বার এক আমি তার পূর্বে ইসলাম গ্রহণ করার পরেও আমার পূর্বে তিনি ইসলামের কথা সমাজে প্রকাশ করেছেন নাম্বার দুই তিনি আমার পূর্বে হিজরত করার সৌভাগ্য লাভ করেছেন নাম্বার তিন হিজরতকালে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নির্জন ও বিপদসংকুল গুহার একমাত্র সঙ্গী ছিলেন এবং চার ইসলাম গ্রহণের পর প্রকাশ্য স্থানে নির্ভীকভাবে নামাজ আদায় করেছেন এই কথাই এই বর্ণনাটি থেকে প্রমাণ হয় যে কুরাইশ সম্প্রদায়ের বয়প্রাপ্ত স্বাধীন পুরুষদের মধ্যে হজরত আবু বকরদ্দি আল্লাহতোলাহ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ইবনে আব্দুল বারো এটাই বলেন যে যদিও হজরত আলী রাদি আল্লাহতোলাহ্নহ্ন ইসলাম গ্রহণ করেছেন কিন্তু কুরাইশ সম্প্রদায়ের মধ্যে হজরত আবু বকরদ্দি আল্লাহতুল্লাহ্ন হই সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করে সাথে সাথে তা প্রকাশ করেছেন এই প্রসঙ্গে নবী করিম সাল্লাহ আলীহসাল্লাম বলেন আমি প্রথম প্রথম যার কাছে ইসলাম পেশ করেছি সেই থমকে গিয়েছে এবং ইতস্তত করেছে কিন্তু আবু বকর একটু চিন্তাও করেনি শোনা মাত্রই ইমান এনেছে আল্লামা বাইহাকি বলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তোলাহ পূর্ব থেকেই রাসুল্লাহ সাল্লুসাল্লামের মধ্যে নবতের লক্ষণাদি লক্ষ্য করেছিলেন কাজেই ইসলামের দাওয়াত কবুলে তার বিলম্ব হয়নি দাওয়াত শোনা মাত্রই ইমান এনেছেন এই বর্ণনা থেকে যেভাবে এই কথা প্রমাণ হয় যে আবু বকর রাদি আল্লাহ তোলাহ কুরাইশ সম্প্রদের মধ্যে সর্বপ্রথম মুসলমান যিনি শোনামাত্র রাসুল সাল্লাহ সাল্লামের দাওয়াত কবুল করেছিলেন সেই কবুল করা ছিল সম্পূর্ণরূপে দ্বিধাহীন সম্পূর্ণ ভাবনা চিন্তাহীন আর এই কথা সুস্পষ্ট হয় যে হজরত আবু বকর রাদি আল্লাহ তোল্লাহুর আগেও রাসুল্লাহ সাল্লাহুসল্লাম কুরাইশ সম্প্রদের আরও কিছু লোককে ইসলামের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা চিন্তায় থাকেন শুধু হজরত আবু আল্লাহ আল্লাহতালহ নিশ্চিন্ত মনে বিনা দ্বিধায় এবং সংকোচবিহীন চিত্তে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিলেন ইসলামের দাওয়াত শুনে বিনা দ্বিধায় তখনই হজরত আবু আল্লাহ তালাহুর ইমান গ্রহণ প্রসঙ্গে ঐতিহাসিকগণ এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন যা থেকে বোঝা যায় যে তিনি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নবত লাভের পূর্ব থেকেই এমন বহু লক্ষণ ও নিদর্শন দেখেছিলেন যাতে এই কথার প্রতি তার পূর্ণ বিশ্বাস হয়েছিল যে এখন সময় অতি কাছাকাছি যখন আল্লাহ বান্দাগনের হৃদায়তের জন্য কুরাই সম্প্রদায়ের কোনো একজনকে নবী করে পাঠাবেন যেমন এক হজরত আবু বকর রদি আল্লাহতোলাহ একবার কাবা ঘরে রাঙ্গিনায় দাঁড়িয়েছিলেন এমন সময় বিখ্যাত কবি উমাইয়া ইবনে সালত তার কাছে এসে বলেন হে আবু বকর শেষ যুগে যে নবীর আগমনের প্রতীক্ষা করা হচ্ছে তিনি কি আমাদের তাইফবাসীদের মধ্যে হবেন নাকি আপনাদের মক্কাবাসীদের মধ্যে হবেন হজরত আবু বকর রদি আল্লাহতোলাহ উত্তরে বললেন আমি জানি না যে তিনি কোথায় আবির্ভূত হবেন এই উত্তর শুনে উমাইয়া তো নীরব হয়ে যায় কিন্তু হজরতাবুবকর আল্লাহ আল্লাহতালাহর মনে আগ্রহ ক্রমান্বয়ে বেড়ে যায় তিনি হেরেম শরীফ থেকে সুজা ওয়ারাকা ইবনে নৌফলের কাছে পৌঁছেন ওয়ারাকা মক্কাই আসমানি কিতাবের শ্রেষ্ঠতম আলেম এবং নির্জন অবস্থানকারী দরবেশ ছিলেন হজরত আবুবকর র্দি আল্লাহালাহ উমাইয়া ইবনে সালতের কথাগুলো ওয়ারাকার কাছে বর্ণনা করে বলেন যে আপনি আমাকে বলুন যেই নবীর আগমনের প্রতীক্ষা করা হচ্ছে তিনি কোথায় আবির্ভূত হবেন ওয়ারাকা উত্তরে বলেন এই বিষয়টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তা এটাই যে তিনি আরবি নেতৃস্থানীয় এক গোত্রে জন্মগ্রহণ করবেন আমার জ্ঞান ও হিসাব অনুযায়ী আরবের কেন্দ্রস্থানীয় গোত্র কুরাইশ বংশ ওয়ারাকার এই গবেষণামূলক বিবরণ শোনার পর থেকে হজরতাবু বকর রাদি আল্লাহতোলাহ মনে প্রাণে তার আবির্ভাবের প্রতীক্ষায় থাকেন নাম্বার দুই হজরতাবু বকর রাদি তালাহু আরেকবার স্বপ্ন দেখেন যে মক্কার আকাশে এমন একটি চাঁদের উদয় হয়েছে যার আলো মক্কার প্রতিটি ঘরে প্রবেশ করেছে এবং এই আলুর প্রভা দূর ছড়িয়ে পড়েছে এরপর তিনি দেখেন সেই বিক্ষিপ্ত আলুর প্রভা একত্রিত হয়ে তার কুলে এই স্বপ্নের বৃত্তান্ত জানালেন এই তাবির বিশারদ বলেন ওদূর ভবিষ্যতে আখিরে জামানার নবী আত্মপ্রকাশ করবেন তুমি সর্বপ্রথম তার আনুগত্য শিকারের সৌভাগ্য লাভে সক্ষম হবে নাম্বার তিন হযরত কাব রাদি আল্লাহতালাহ বর্ণনা করেন যে হজরত আবুবক রাদি আল্লাহতোল্লাহাহ বিনা দ্বিধায় এত তাড়াতাড়ি ইমান আনার কারণ ছিল তার সেই স্বপ্ন যা সামদেশে সফরে থাকার সময় দেখেছিলেন এরপর তিনি বুখাইরা পাদ্রির কাছে এই স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করার পর তিনি তাকে ধাম ঠিকানা ও পেশা সম্বন্ধে জিজ্ঞেস করেন হজরত আবু বকর আল্লাহ আল্লাহতুলান্হু তার সবগুলো প্রশ্নের উত্তর প্রদান করেন তিনি বলেন তোমার আনন্দিত হওয়া উচিত কেননা আল্লাহ তোমার স্বপ্নের মাধ্যমে একটি সত্য ঘটনা প্রকাশ করেছেন অর্থাৎ আখেরি জামানার নবী যার পর আর কোনো নবী আগমন করবেন না ও অদূর ভবিষ্যতে তিনি মক্কায় এবং তোমাদেরই সম্প্রদায়ে আবির্ভূত হবেন হে আবু বকর তুমি তার পাইরবি করবে এবং তারপর তার স্থলবর্তী খলিফা হবে আবু হজরতাবু আল্লাহ আল্লাহতুল্লান্হু এই তাবির শুনে অত্যন্ত আনন্দিত হন এরপর থেকে নীরবে সে আখিরি জামানার নবীর আবির্ভাবের প্রতীক্ষায় থাকেন আরবের বংশ পরিচয় জ্ঞানে হজরত আবু আল্লাহ আল্লাহতুল্লান্হ নিজেও অত্যন্ত জ্ঞানে ছিলেন পারদর্শী ও বুদ্ধিমানও ছিলেন স্বপ্নগুলোর তাবির শুনে এবং হজরত রাসল সাল্লাহ সাল্লামের পবিত্র জীবনের প্রতি লক্ষ্য করে অনেক সময় প্রায়ই তার এই ধারণা হতো যে আমার বন্ধু মোহাম্মদ ইবনা আবদুল্লার মধ্যে যেসব গুণ পাওয়া যাচ্ছে যা একজন নবীর মধ্যে থাকা উচিত হজরত আবু বকরদ্দি আল্লাহতাল্লাহ অনেক সময় রাসল সাল্লাহ সাল্লামের দীপ্তিমান চেহারার প্রতি গভীর দৃষ্টির সাথে দৃষ্টিপাত করেছেন এ কারণেই রাসুলল্লাহ সাল্লা সাল্লাম যখন তার সামনে নিজের নৌপোয়তের কথা বলেন তখনই কোনো প্রকার সংকোচ না করে ইমান এনেছিলেন যদিও নামাজ হিজরতের অনতি পূর্বে সবে মিরাজে ফরজ হয়েছিল কিন্তু নির্ভরযোগ্য বিভিন্ন বর্ণনাও প্রকাশ পায় যে নৌবতের সাথে সাথেই হজরত জিব্রইল আলহিসাল্লাম রাসুল সাল্লামের সামনে অজু ও নামাজের নিয়ম পেশ করেছেন রাসুল সাল্লু সাল্লাম অজু করার পর জিব্রইল আলহিসাল্লাম ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন রাসুলসাল্লিহুসাল্লাম তার সাথে নামাজ সমাধা করে নিজ ঘরে ফিরে হযরত খাদিজারাদিয়াল্লাহতোলাহার কাছে তা সম্পূর্ণ রূপে বর্ণনা করেন এরপর অজু করে উভয়ে এই নিয়মে দুই রাকাত নামাজ আদায় করেন যে দিনটির প্রথম ভাগে উহিয়ে ইলাহি সর্বপ্রথম নাজিল হয় এটা সেই দিনেরই ঘটনা হজরত রাসুল্লাহ সাল্ল্লাহলহসাল্লাম বলেন আমি সোমবার দিন নৌবত লাভ করেছি এবং সেই দিনের শেষে খাদিজারাদিয়াল্লাহতোলাহা আমার নব্বতের প্রতি ইমান এনে নামাজ পড়েছেন দ্বিতীয় দিন মঙ্গলবার হজরত আলিরাদি আল্লাহতুল্ধু নামাজ পড়েছেন এরপর হজরত বকর ও ইবনে হারিসা নামাজে শরিক হয়েছেন মেরাজের পূর্বে এবং নবত লাভের পর যে নামাজ পড়া হতো তা সম্বন্ধে ওলামাইকরামের মধ্যে মতভেদ রয়েছে অনেকে বলেন তখন মাত্র দুরাকাত নামাজ পড়া হতো এবং কোনো সময় সুনির্দিষ্ট ছিল না যখনই সুযোগ হতো তখনই দুরাকাত নামাজ পড়ে নেওয়া হতো অনেকে বলেন শুধু রাতের শেষের নামাজ অর্থাৎ ফরজ হয় সবে মেরাজে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর তা বাত হয়ে যায় হাসান বসাই রহমাতুল্লাহি আলহি বলেন মিরাজের পূর্বে দুই ওয়াক্তে দুই দুই রাকাত করে নামাজ পড়া হতো একবার ফজরের সময় আরেকবার দিনের শেষ ভাগে কোনো সময় মোল্লা কারি রহমাতুল্লাহি আলহি বলেন উপরোক্ত রূপে দুইবারই নামাজ পড়া হতো একবার সূর্যোদের পূর্বে আরেকবার সূর্য অস্তমিত হওয়ার কালে নবতের প্রথম অবস্থায় নবী করিম সাল্লু আলহিহি সাল্লামের নামাজের একটি দৃশ্য আফিফ কিন্দি রাদিয়াল্লাহ তোলান্হ এরূপ বর্ণনা করেছেন তিনি বলেন একবার নিজ গ্রাম থেকে মক্কায় এসে আব্বাস ইবনে আব্দুল মুতালেবের বাড়িতে মেহমান হলাম ভুরে তারই সাথে পবিত্র হেরেমে প্রবেশ করি ঠিক সে সময় একজন গম্ভীর প্রকৃতির মহান ব্যক্তিত্বের অধিকারী লোক হেরেমে প্রবেশ করে এবং আসমানের দিকে একবার দৃষ্টিপাত করে ইবাদত শুরু করে কয়েক মুহূর্ত পরে একজন যুবক এসে তার ডান পাশে দাঁড়ায় আরেকটু পরেই একজন মহিলা এসে তাদের উভয়ের পিছনে দাঁড়ালেন এরূপে তারা তিনজনে নামাজ সমাধা করে নিজ ঘরের দিকে চলে যান আফিফ রাদিয়াল্লাহতুল্লান্হ বলেন আমি খুবই গভীর দৃষ্টির সাথে এই দৃশ্য দেখে মনে মনে বলেছি এই দৃশ্যটি ভবিষ্যতে কোনো এক বিরাট বিপ্লবের সূচনা হবে হজরত আব্বাস রাদিয়াল্লাহতুল্লান্হ আমার বিস্ময় অনুভব করে বলেন তুমি কি জানো যে তারা কারা আমি বলেছি না তিনি বলেন সেই গম্ভীর প্রকৃতির মহান ব্যক্তিত্বের অধিকারী লোক আমার ভাই আবদুল্লার পুত্র মোহাম্মদ যুবকটি আমার ভাই আবুতালেবের পুত্র আলী এবং সেই মহিয়সী মহিলা মোহাম্মদ ইবনে আবদুল্লার সহধর্মিনী তিনি বলে থাকেন আমার কাছে আসমান থেকে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতা আগমন করে আল্লাহর বিধান আদেশ নিষেধ আমাকে পৌঁছিয়ে থাকেন আমার এই ধর্ম আসমানি ও ইলহামি তিনি আরও বলেন আমি যা কিছু করি তা আল্লাহর আদেশ অনুযায়ী করে থাকি এরপর হযরত আব্বাস আল্লাহ আল্লাহতালাহ আরও বলেন আমার ধারণা আজ জগতে এই তিনজন ছাড়া অন্য কে হই তার অনুসরণকারী নেই হযরত আব্বাসের কথা শুনে আমার মনে এই আকাঙ্ক্ষা জাগে যে এই তিনজনের চতুর্থ সাথী যদি আমি হতাম এটা তখনকার ঘটনা যখন পর্যন্ত প্রকাশ্যে ধর্মপ্রচার আরম্ভ হয়নি এবং তখন কারও মনে এর বিরোধিতা করার কল্পনাও জাগেনি প্রকাশ্যে ধর্মপ্রচার আরম্ভ হবার পর বিরোধী দলের পক্ষ থেকে বাধা বিপত্তির আশঙ্কা থাকায় হেরেম শরীফে নামাজ পড়া পরিত্যাগ করা হয়েছিল এরপর নিজ নিজ ঘরে অথবা পর্বতের গুহায় নির্জন স্থানে নামাজ আদায় করা হতো এই বর্ণনাতে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহুর নাম উল্লেখ নেই সম্ভবত তিনি এই ঘটনার পরে ইমান এনে থাকবেন বা তার ইমান আনার সংবাদ তখন পর্যন্ত হজরত আব্বাস রাদি আল্লাহ তুল্লাহ জানতে পারেননি হজরত নবী করিম সাল্লাহ আলহিহ্লামের বাণীর মাধ্যমেও এই কথা পরিষ্কারভাবে বোঝা যায় যে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তুল্লাহ তাদের সাথে কখন থেকে নামাজে অংশগ্রহণ করেছিলেন যাই হোক এই কথা সর্বজন স্বীকৃত যে রাসুল সাল্লাহ আহলে আহলেবায়দ ছাড়া সমগ্র মক্কাবাসীর মধ্যে হজরত বকর রাদিয়াল্লাহ তোল্লাহই সর্বপ্রথম সবার আগে ইসলাম গ্রহণ করে প্রকাশ্যে জানিয়ে দিয়ে নামাজে শরিক হয়েছিলেন ঐতিহাসিকগণ যারা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন তাদের তালিকায় আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তোলাহ এবং আমর ইবনে মুর্রার নামও উল্লেখ করেছেন আমর ইবনে আব্বাস সম্পর্কে বলা হয় তিনি ছিলেন বনু সুলামা গোত্রের সর্দার এবং হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ তোল্লাহুর মামা ছিলেন তিনি বুদ্ধিমান ও সত্যান্বেষী ছিলেন এবং মূর্তি পূজাকে আন্তরিকভাবে ঘৃণা করতেন প্রায়ই চিন্তা করতেন পাথরকে উপাস্য মনে করে পূজা করা কি কোনো বুদ্ধিমানের কাজ এ সময় এক ইহুদি আলেম তার সাথে সাক্ষাৎ হলে তিনি বলেন অদূর ভবিষ্যতে মক্কার একজন মহান নবীর আবির্ভাব হবে তিনি নিজ সম্প্রদায় থেকে মূর্তি পূজার অবসান ঘটিয়ে সকলকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাবেন তুমি তাকে পেলে তার আনুগত্য স্বীকার করে তারই পায়রবি করবে আমর আল্লাহ তোল্লাহ বলেন ইহুদি আলেমের কথা শুনে আমার দৃষ্টি মক্কার সাথে নিবদ্ধ হয় তিনি আরও বলেন আমি এরপর থেকে প্রত্যেক আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞেস করেছি তোমরা মক্কায় কোনো নতুন কথা শুনতে পেয়েছ কিনা অবশেষে একদিন আমার সম্প্রদায়ের লোকজনকে বলাবলি করতে শুনেছি মক্কায় মোহাম্মদ ইবনে আবদুল্লা নামে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে এবং তিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করছেন আর সম্প্রদায়ের লোকদেরকে মূর্তি পুজো ত্যাগ করে আল্লাহর ইবাদতের দিকে আমন্ত্রণ জানিয়েছেন আমর রাদি আল্লাহ তোলাহ বলেন এইসব সংবাদ শুনে তখনই মদিনায় গিয়ে দেখি সংবাদ সত্য ইহুদি আলেমের ভবিষ্যৎবাণী অনুযায়ী নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম মানুষকে নীরবে এবং অতি সংগোপনে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন আমি তার খিদমতে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করেছি আপনি কে আপনার দিন প্রচারের ধারা কী তিনি বলেন আমি আল্লাহর প্রেরিত নবী আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে আমি যেন মানুষকে মূর্তি পূজা থেকে বিরত রেখে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাই আত্মীয় স্বজনের সাথে সদ্যবহারের আদেশ করি এবং মানুষকে এই শিক্ষা প্রদান করি যে আল্লাহ এক তার সাথে কাউকে শরিক না করা এরপর আমি তাকে আবার জিজ্ঞেস করেছি এখন পর্যন্ত কেহ আপনারা হবেনে সারা দিয়েছে কি তিনি বলেন একজন স্বাধীন পুরুষ আর একজন গোলাম ইমান এনেছে তা শুনে আমিও মুসলমান হলাম এবং বলেছি আপনি আমাকে আপনার সাথে থাকার অনুমতি দান করুন তিনি বলেন এখন নিজ স্থানে চলে যাও ইসলাম যখন প্রবল শক্তিশালী হবে তখন এসো এই ঘটনার পর আমার ইবনে আবাসার আদিয়াল্লাহতালহ নিজ বাড়িতে ফিরে এলেন তিনি পুনরায় মদিনায় ফিরে আসেন যখন ইসলাম কাফেরদের কবল থেকে মুক্তি লাভ করেছে শুনে তিনি নবী করিম সাল্লিহল্লামের খেদমতে পৌঁছে সালাম আরোজ করে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহুসলাম আপনি আমাকে চিনতে পেরেছেন কি তিনি বললেন হ্যাঁ তুমি মক্কায় আমার সাথে সাক্ষাৎ করে ইমান এনেছিলে হজরত আমর ইবনে আবাসা পুনরায় ইসলামের বায়াত গ্রহণ করেন এবং রাসুল সাল্লাহ আলহুস্লামের কাছ থেকে নামাজের নিয়ম শিক্ষা করেন এর কিছুকাল পরেই বদর যুদ্ধ সংগঠিত হয় তাতে হজরত আমর ইবনে আবাসাও অংশগ্রহণ করেছিলেন খাইবরের যুদ্ধের পর সপরিবারে মদিনায় চলে আসেন এবং হজরত উসমান রাদি আল্লাহ তোলাহুর খেলাফুৎকালে ইন্তেকাল করেন হজরত আবু বকর রাজি আল্লাহ তোলা ইমান আনার ফলে সমগ্র মক্কাই নবী করিম সাল্লাহ আলহ্লামের নবুয়তের আলোচনা সমালোচনা হতে থাকে এবং হজরত আবু বকর রাজি আল্লাহ ইমান আনয়ন ও ইসলাম গ্রহণ সর্বত্র আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় মক্কাবাসীর এমন ঘটনা ঘটবে বলে কক্ষণ মনে করেনি কেননা তারা তাকে একটা গোত্রের প্রতি সহানুভূতিশীল এবং অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে অতএব যখনই হজরত আবু আল্লাহ আল্লাহতুল্লাহ তার ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন তখনই চারদিক থেকে দলে দলে লোক তার কাছে আসতে থাকে কিছু সংখ্যক লোক তার পিতা আবু কুহাফের কাছে গিয়েও তাকে অনেক কিছু বলে কিন্তু তিনি এমন নিরবত অবলম্বন করেন যেন এ ব্যাপারে একটি শব্দ মুখ থেকে বের হল না ইসলাম গ্রহণ করে আবু বকর রাদি আল্লাহতুল্লাহ চুপ করে বসে থাকেননি বরং ইসলাম প্রচারে রাসুলসাল্লাহ সাল্লামকে সাহায্য করার কাজে আত্মনিয়োগ করেন এবং প্রথমে বন্ধুবান্ধবদেরকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ ও আকৃষ্ট করার কাজে মনোনিবেশন করেন বংশগত অনুসৃত পন্থা এবং অন্তরের চিরিজমাট প্রত্যয় ও আকিদা থেকে বঞ্চিত করে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করা মোটেই সহজ কাজ ছিল না কিন্তু আবুবক রাদিয়াল্লাহতালাহ এমন নিরব এবং কার্যকর পন্থা ধারাবাহিকভাবে আরম্ভ করেন যে তার কয়েকজন বন্ধুবান্ধব যারা মক্কায় খুবই সম্মানী ও প্রভাবশালী ছিলেন তারা হজরত আবু বকর রদিয়াল্লাহ তোলা প্রভাবে এমনভাবে প্রভাবিত হন যে ইসলাম রূপ নিয়ামতকে পায়ে ঠেলে দেওয়া আর তাদের পক্ষে সম্ভব হয়নি সর্বপ্রথম নিজের বিশিষ্ট বন্ধু হজরত উসমানের কাছে গিয়ে অনেকক্ষণ তার সাথে আলাপ আলোচনা করেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তোলাহুর কথাই তিনি এতই প্রভাবিত হন যে তখনই হযরত রাসুল করিম সাল্লাহ আলহুসলামের পবিত্র দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করে চির সৌভাগ্য লাভ করেন হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহুর ইসলাম গ্রহণে হজরত আবু বকর রাদি আল্লাহতুলানহ অতি আনন্দিত হন এর কারণ এটাই যে তিনি শুধু তার সমসাময়িক ধনবান ব্যবসায়ী ছিলেন না বরং তার একান্ত অন্তরঙ্গ এবং বিশ্বস্ত বন্ধু ছিলেন যদিও হজরত উসমান আল্লাহ তুল্লাহ পত্তলিক বংশে জন্মগ্রহণ করে লালিত পালিত হয়েছিলেন কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহ তুল্লাহুর ন্যায় তার অন্তরেও সত্যকে মেনে নেওয়ার যোগ্যতার অভাব ছিল না হোক হজরত উসমান রাদিয়াল্লাহ তোলানহর ইসলাম গ্রহণের ফলে হজরত রাদি রাদিয়াল্লাহ তোলানহ নিজের মধ্যে অতিমাত্রে সাহস ও শক্তি অনুভব করেন এরপর অন্যান্য বন্ধুদের প্রতি মনোনিবেশন করেন হজরত জুবের ইবনে আওয়ামের কাছে গিয়ে তাকেও ইসলামের দাওয়াত জানালেন সাদ ইবনে আবি সাথে সাক্ষাৎ করে ইসলামের নিয়ামত সামনে পেশ করেন তারপর আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়ে ইসলাম গ্রহণের প্রতি উৎসাহ প্রদান করেন এ সমস্ত মহাপুরুষগণ হজরত বকর দিল্লাহ আল্লাহতুল্লাহর অকপট পরামর্শ ও উপদেশবাণী শুনে এতই মোহিত হয়ে পড়েন যে সেই মুহূর্তেই তারা হজরত নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের দরবারে যেয়ে ইসলামের শোশীতল ছায় আশ্রয় গ্রহণ করেন মক্কায় যারা ইসলামের প্রাথমিক অবস্থায় এমন মুসলমান ছিলেন যারা প্রত্যেকে নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে সর্বাধিক দিয়ে অসাধারণ প্রভাব ও প্রতিপত্তিশীল লোক ছিলেন ইসলাম গ্রহণের পর তাদের অকপট বিশ্বাস এবং ইমানের দৃঢ়তা তা থেকেই অনুমান করা যেতে পারে যে মদিনাই হিজরত করে যাবার পর যে দশজন মুসলমানকে হিসেবে হিসাবে খবর প্রদান করেছিলেন এই চারজন মহামানবও তাদের অন্তর্ভুক্ত ছিলেন এখন থেকে হজরত আবু বকরদ্দিয়াল্লাহতুল্লাহুর প্রচারে ও প্রচেষ্টায় এই চারজন মহাপুরুষ অংশগ্রহণ করেন এরপরে যারা ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে হজরত আবু উবৈদা ইবনুল জাররা হজরত আসমা বিন তাবু বকর হজরত আবু সালামা ইবনে আবদুল আসাদ হজরত আরকাম ইবনে আবুল আরকাম হজরত উসমান ইবনে মাজুন এবং তার ভাই কাদামা ইবনে মাজুন ও আবদুল্লাহ ইবনে মাজুন রাদিয়াল্লাহ তুলান্ধুর নাম বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে কোনো কোনো ইতিহাসে এসব মহাপুরুষগণের দলে হজরত আল্লাহ ইবনে উবৈদুল্লাহর নামও উল্লেখ রয়েছে তাবলিগের এই গোপন প্রচেষ্টা অবিরাম গতিতে চলে এবং এসব মহাপুরুষগণ নিরবিচ্ছিন্নভাবে মুসলমানদের সংখ্যা বাড়ার চেষ্টায় রত থাকেন ফলে হজরত উবৈদা মাসুদ হজরত উমায়ের ইবনে আবিউকাস প্রমুখ জগৎ প্রসিদ্ধ মহাপুরুষগণও ইসলাম ধর্ম গ্রহণ করেন পত্তলিক পরিবেষ্টিত থেকে ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার পরিণাম যে কত ভয়াবহ তা ক্ষণিকের জন্য চিন্তাও অবুবকর রাদি আল্লাহতালাহ করেননি তিনি ছিলেন মক্কার খ্যাতনামা ব্যবসায়ী ব্যবসায়ীরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সদাচার ও সৎকর্ম বজায় না রাখা হলে তাদের ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকে কাজেই তারা জনসাধারণের মতের বিরুদ্ধে কোনো কিছু করার সাহস পায় না সুতরাং ইমান আনার পর নিজ ব্যবসায়ের খাতিরে নীরব থাকাই তার উচিত ছিল আর এই জন্য নবী করিম সাল্লাহ তাকে কিছুই বলতেন না বরং তার ইসলাম গ্রহণকে যথেষ্ট মনে করে সন্তুষ্ট থাকতেন কিন্তু সত্য ধর্মের বিস্তার এবং এর উন্নতি সাধন নিজ ধর্মীয় কর্তব্য মনে করে ব্যবসায়ের ক্ষতি এবং কাফেরদের অত্যাচার এসব অসুবিধার প্রতি বিন্দুমাত্র তোয়াক্কা না করে বরং জীবন ও সম্পদের মায়া পরিত্যাগ করে আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি লাভের জন্য ইসলামের উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন পার্থিব ধনসম্পদ মান সম্ভ্রম প্রতাপ সবকিছুই ধর্মের জন্য উৎসর্গ করেন ইসলাম গ্রহণের সময় তার কাছে চল্লিশ হাজার দীর্হাম মজুদ ছিল মুসলমান হয়েও যথারীতি পূর্বের মতো ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকেন অবশ্য ইসলামের সেবায় আত্মনিয়োগ করায় ব্যবসায়ী অধিক মনোনিবেশে সম্মত হতেন না কিন্তু অসাধারণ লাভ দ্বারা আল্লাহ পাক তার এই ক্ষতিপূরণ করে দেন তার লাভের পরিমাণ পূর্বের চেয়ে কোনও অংশেই কম হয় না তিনি ইসলাম গ্রহণের পর তার সমস্ত ধনসম্পদ ইসলামের জন্য অকাতরে বিলিয়ে থাকেন পূর্বসঞ্চিত চল্লিশ হাজার এবং পরবর্তীকালের প্রচুর লাভের সবই ইসলামের খিদমতে ব্যয় করে যখন মদিনায় হিজরত করেন তখন তার কাছে মাত্র পাঁচ হাজার দীর্হাম ছিল অবশিষ্ট ইসলাম গ্রহণের অপরাধে যেসব কৃতদোষ তাদের কাফের প্রভু দ্বারা নির্যাতিত হতেন তিনি তাদেরকে কিনে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দেন তার এই দানের প্রশংসায় নবী করিম সাল্লু আলিয়া বলেন অর্থাৎ এই সাহায্য দ্বারা আমার প্রতি আবু বকরই অধিক পরিমাণে অনুগ্রহ প্রদর্শন করেছে রাসুল উল্লাহ সাল্লী হুসাল্লাম আরও বলেছেন আমার প্রতি এমন কারো অনুগ্রহ নেই যার যথোচিত বিনিময় আমি প্রদান করিনি শুধুমাত্র আবু বকর রাদি আল্লাহ তুল্লাহরই বিশাল অনুগ্রহ আমার উপর রয়েছে যার প্রতিদান বা বিনিময় প্রদান করা হয়নি আল্লাহ ই কিয়ামতের দিন তার এইসব সব দান ও অনুগ্রহের বিনিময় প্রদান করবেন আবু বকর রাদি আল্লাহ তোলাহুর ধন সম্পদ আমার যত উপকারে এসেছে আর কারো ধন সম্পদে আমি এত উপকৃত হইনি হিজরতের পূর্বে মক্কা ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রতাপশালী ধনবান লোকজন ছাড়া এমন কিছু লোকও ছিলেন যারা গরিব মিসকিন ও কৃতদাস ছিলেন ইসলাম তাদের অন্তরেও বিরাজ করে এবং তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলামের শত্রু কাফেরদের নির্যাতন এবং নিপীড়ন এসব নিঃসহায় গরিব কৃতদাসগণের উপরই অধিক হারে চালিয়ে থাকে অতএব এসব গরিব বেচারাগণ এসব জালেম শত্রুদের হাতে নিতান্তই নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন ভোগ করেন এসব নির্যাতিত গরিব বেচারাগণের মধ্যে হজরত বেলাল হজরত আমির ইবনে কাসির হজরত নাজিরা হজরত হেন্দিয়া হজরত জারিয়া এবং হজরত বিনতে জারিয়া রাদিয়াল্লতোলাহা প্রমুখকে হজরত আল্লাহ রাদিয়াল্লাহতুল্লাহ নিজের অর্থে কিনে তাদের অত্যাচারী ও নিষ্ঠুর প্রভুদের হাত থেকে আজাদ করে দিয়েছিলেন ফলে তারা তাদের অত্যাচারী প্রভুদের উৎপাত হতে রক্ষা পেয়ে ইসলামের আশ্রয়ে চলে আসেন তার পিতা আবু কুহাফা একদিন তাকে এই সম্পর্কে বলছিলেন তুমি সমস্ত দুর্বল গুলামদেরকে কিনে আজাদ করছো কেন হজরত আবু বুকর রাদিয়াল্লাহতুলানহের উত্তরে বললেন আমি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই এদেরকে আজাদ করেছি মক্কাই এক কাফের ধনকুবের উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ তোল্লাহানহ এই পাপিষ্ঠা যখন বেলালের ইসলাম গ্রহণের সংবাদ জানতে পারে তখন থেকে সে তার উপর অকথ্য ও অবর্ণনীয় নির্যাতন শুরু করে দ্বীপ্রহরের প্রথম রোদে উত্তপ্ত মোরবালুকার উপর চিৎ করে শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখে লোহার শলাকা আগুনে গরম করে তা দ্বারা শরীরের স্থানে স্থানে দাগ দিয়ে গলায় রশি বেঁধে মক্কার কঙ্করময় অলিতে গলিতে খেচরাতে থাকে তার অন্যান্য কাফের গুলামদের দ্বারা তাকে নির্মমভাবে পেটায় এসব করুণ দৃশ্য দেখে সে খুব আনন্দ পেত কিন্তু এত কঠোর নিপীড়ন এবং এত নিষ্ঠুর নির্যাতনেও তৌহিদের পাগল কাফেরদের দেবতা লাত এবং উজ্জার মাথাকে পদাঘাত করে শুধু আহাদ আহাদ আওয়াজে মত্ত থেকেছেন একদিন হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ উমাইয়ার ঘরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন ঠিক সে সময় হজরত বেলালের উপর উমাইয়ার নিষ্ঠুর নির্যাতন চলছিল তিনি এই হৃদয় বিদারক দৃশ্যে মনোবেদনায় অস্থির হয়ে পড়েন এবং উমাইয়াকে অনেক উপদেশ দেন কিন্তু সে তা মানবে কেন বরং সে বলে এতই যদি ইসলামের প্রতি দরদ থাকে তাহলে একে কিনে আজাদ করে দাও তিনি এই কথার উপর নিজের ঘরে আসেন এবং পরের দিন সকালে তার কাছে যেয়ে পৌঁছেন মূল্য জিজ্ঞেস করে সে যা চায় তা তখনই পরিশোধ করে হজরত বেলাল রাদিয়াল্লাহতোলাহুকে কিনে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের খেদমতে হাজির হন এবং সমুদয় বৃত্তান্ত বর্ণনার পর বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহুসাল্লাম বেলালকে আজাদ করে দিয়েছি রাসল সাল্লাহ আলহুস্ল্লাম অতি আনন্দিত হয়ে তার মঙ্গলের জন্য দোয়া করেন এরপর হজরত বেলাল রাজিয়াল্লাহতুল্লাহ নবী করিম সাল্লাহ আলহুস্লামের দরবারে একজন সম্মানিত খাদেম রূপে জীবনযাপন করতে থাকেন আমের ইবনে কুহাইরাকে চল্লিশ ভরি স্মরণের বিনিময়ে বন্য জায়নের কাছ থেকে কিনে আজাদ করে দেন ইনি রাসল্লা সাল্লাইসাল্লামের হিজরতের সময় মদিনাই হিজরত করেছিলেন এরপর বীরে মাওনার ঘটনায় উদ্বরণ করেন হিন্দিয়া এবং জারিয়া নামে দুইজন কৃতদাসকে তাদের প্রভু বনু আবদুদ্দার গুত্রের একজন মহিলার কাছ থেকে কিনে আজাদ করেন এরপর এই দাসীদেরকে বলেন আমি তোমাদেরকে কিনে আজাদ করে দিয়েছি তারা যখন তাদের প্রভুর আটাপিস ছিলেন তারা বলেন হাতের কাজ অপূর্ণ রেখে চলে যাওয়া ভালো মনে হয় না হজরত আবু বুকর রাদিয়াল্লাহ তোলান্হু বলেন আচ্ছা তাহলে পূর্ণ করে নাও তারা উভয়ে হাতের কাজ সমাধা করার পর তিনি তাদেরকে বিদায় করে দেন এবং তাদের চরিত্র ও মানবতার প্রশংসা করেন আরও দুইজন কৃতদাসীর নাম ইতিহাসে দেখা যায় যাদেরকে তিনি আজাদ করে দিয়ে তাদের কাফের প্রভুর নির্মম অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন একজনের নাম জনিন অন্যজনের নাম উম্মে আবাস কথা হজরত আবু বকর রাদি আল্লাহ তোলাহ তার সম্পদের বেশিরভাগই কৃতদাসদাসীদেরকে কিনে আজাদ করার কাজে ব্যয় করেছেন তার পিতা হাফা তা অপছন্দ করতেন সময় সময় তাকে বলতেন তুমি নিজের ধন সম্পদ এসব নিম্নশ্রেণীর দুর্বল কৃতদোষকে কিনে ব্যয় করো কেন এতে লাভ কি তিনি এর উত্তরে বলতেন আব্বা যান এই ব্যবসার লাভালাভ বুঝতে সক্ষম হবেন না প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচারের ঘোষণার পর নবী করিম সাল্লু আলীহসাল্লাম কুরাই সম্প্রদায়ের লোকদেরকে এক স্থানে ডেকে সকলের সামনে তৌহিদের বাণী প্রচার করে শিরকের অনর্থকতা ঘোষণার ইচ্ছা করেন তখন হসরত আবু ফুকর রাদি আরোজ করেন ইয়ারাসুল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম কুরাশদের ক্রোধ ও এক ঘুয়েমি এখন এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে আপনার মুখে শুধু এই শব্দগুলো শোনামাত্রই তারা আপনার উপর লাফিয়ে পড়বে এবং আপনাকে হত্যা করার চেষ্টা করবে আপনি আমাকে আদেশ করুন আমি তাদের মধ্যে যেয়ে এই কথাগুলো ঘোষণা করে দেব অবশেষে রসল উল্লাহ সাল্লাহু সাল্লামের আদেশ পেয়ে আবু হজরতাবুবকুর সিদ্দিকরা দিয়াল্লাহ তুল্লাহ কুরাইশদের মধ্যে যেয়ে এক দীর্ঘ বক্তৃতায় এই কথাগুলো সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন কুরাইশরা তখনই তাকে আক্রমণ করে নানা প্রকার নির্যাতন করে কাফেরদের অত্যাচার ও নির্যাতন তিনি নিজে মাথা পেতে নিয়ে রাসুলে আকরম সাল্লাহ সাল্লামকে শত্রুদের হাত থেকে রক্ষা করেন ইসলাম প্রচারে এটাই ছিল সর্বপ্রথম বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে এই বক্তৃতা করার অর্থ ইস্কের আগুনে আত্মাহতি দেওয়া ইসলাম গ্রহণ করার অপরাধে হজরত আবু বুকুরাদ্দাল্লাহ তোল্লাহর জীবনও নিরাপদ ছিল না তবুও যখনই তিনি জানতে পেরেছেন কাফেররা রাসুল্লা সাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বা নির্যাতন করার জন্য দুরভিসন্ধি করছে তখনই তিনি নিজের জীবনকে বিপন্ন করে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামকে এই বিপদ ও নির্যাতন থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন কুরেশ সম্প্রদায় রাসল সাল্লাহলামকে কয়েকবারই কষ্ট ও যন্ত্রণা দেওয়ার প্রয়াস পেয়েছে প্রত্যেকবারই হজরত আবুবকর রদিয়াল্লাহ তোলাহ নিজের জীবনের মায়া পরিত্যাগ করে এদের সামনে দাঁড়িয়ে নানা প্রকার উপদেশে তাদেরকে নিবৃত্ত করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রক্ষা করেছেন এ সম্বন্ধে আমরা শুধু দুই তিনটি ঘটনার কথাই উল্লেখ করব উরুয়া ইবনে জুবাই বর্ণনা করেছেন যে তিনি একদিন আবদুল্লা ইবনে উমরাদি আল্লাহতুল্লাহকে জিজ্ঞেস করেন মুশ্রিকরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কী রূপে কষ্ট দিয়েছে তিনি বলেন একদিন আমি দেখেছি উকব ইবনা আবি মুইতে সে চাদর জড়িয়ে রাসুল্লাহ সাল্লাহামের গলায় ফাঁস লাগিয়ে ফেলে রাসুলসাল্লু আলি সাল্লাম তখন নামাজে মশগুল ছিলেন তখনই হজরত আবু বকর রাদি আল্লাহ এসে তাকে বাধা দিয়ে বলেন তোমরা কি একজন মানুষকে শুধু এই অপরাধী হত্যা করবে যে তিনি বলেন আল্লাহ আমার রব অথচ তিনি তোমাদের রবের কাছ থেকে দস্তর মতো সাক্ষ্য প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছেন হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তোলাহু বলেন একবার কোনো এক স্থানে মুশরিকরা রাসুল উল্লাহ সাল্লাহ বেদম প্রহার করাতে বেহুশ হয়ে পড়েন এমন সময় হজরত আবু বকরদ্দি আল্লাহ সেখানে পৌঁছে কাফেরদেরকে বাধা প্রদান করে তারা পেছনের দিকে ফিরে বলে এই লোকটাকে তাদের মধ্য থেকে একজন বলে এই ব্যক্তি হল আবু হাফার পুত্র আসমাবিন তাবুবকর রাদি আল্লাহ বলেন কুরাইশ সম্প্রদায়ের কাফেররা হেরেম শরীফে একত্রিত হয়ে পরামর্শ করছিল তাদের একজন বলে তোমরা কি শুনতে পেয়েছ যে মুহাম্মদ আমাদের দেবদেবী সম্বন্ধে অপমানজনক নিন্দাবাদ করছে তোমরা দুর্বল বলেই তার পক্ষে তা সম্ভব হয়েছে সে তোমাদের দুর্বলতার সুযোগে আমাদের দেবদেবী ও ধর্ম সম্বন্ধে যা ইচ্ছা তাই প্রচার করে বেড়াচ্ছে আর তোমরা তা নীরবে সহ্য করে যাচ্ছ তাদের আলোচনা চলছিল এমন সময় হঠাৎ রাসুল করিম সাল্লাহ আলিহসলাম সেই পদ দিয়ে কোথাও যাচ্ছিলেন তাকে দেখা মাত্র পাপিষ্ঠরা একবাক্যে বলে উহে মুহাম্মদ তুমি নাকি আমাদের ধর্ম ও দেবদেবীর নিন্দাবাদ প্রচার করে বেড়াচ্ছ রাসুল আকরম সাল্লাহু আলহিহুসলাম বিন্দুমাত্র ভীত না হয়ে বললেন আমি যা বলছি সত্যিই বলছি এই কথা মাত্র তাদের মধ্য থেকে এক ব্যক্তি দৌড়ে এসে রাসল সাল্লাহ সাল্লামের গলা থেকে চাদর ছিনিয়ে নিয়ে তা দ্বারা তার গলা পেঁচিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে হজরতের গলায় ফাঁস লেগে তার শ্বাস রুদ্ধ হয়ে আসতে থাকে সংবাদ পেয়ে হজরত আবু বুকরাদি আল্লাহ তুল্লাহু ঊর্ধ্বশ্বাসে সেখানে উপস্থিত হয়ে তাকে মুশ্রিকদের নির্যাতনের হাত থেকে রক্ষা করে বলেন একমাত্র আল্লাহ আমার রব শুধু এই কথা বলার অপরাধে কি তোমরা একজন মানুষকে হত্যা করে ফেলবে এতে কাফেররা উত্তেজিত হয়ে রাসুল উল্লাহ সাল্লিসল্লমকে ছেড়ে দিয়ে সকলে হজরত আবু বকর রিয়্লাহতুল্লাহকে আক্রমণ করে ইচ্ছা মত নির্যাতন চালায় হজরত সিদ্দিকী আকবর রাদি আল্লাহতোলাহ সেখান থেকে যখন ফিরে আসেন তখন তার অবস্থায় এরূপ ছিল যে তার মাথার চুলগুলো আর মাথায় লাগানো ছিল না মাথার যেখানে হাত দেওয়া হতো সেখানেই চুল খসা ও আলগা পাওয়া যেত এরূপে কয়েকবার হজরত আবু বকর রিয়্লাহতুল্লাহ রাসুল উল্লাহ সাল্লু আল্লুসাল্লামকে কাফেরদের নির্যাতন ও নিপীড়ন থেকে প্রতিরোধ করেন কেহ তার কাছে রাসুলুল্লাহ সাল্ল আলসাল্লামের অবস্থা জিজ্ঞেস করার পর বলেন তিনি একজন পথ প্রদর্শক মানুষকে সত্যপথের সন্ধান দিয়ে থাকেন ইসলাম গ্রহণের সাথে সাথে ইবাদত এবং কোরআন তিলাওয়াতের প্রতি তার অত্যাধিক ঝুঁক হয়ে পড়েছিল এজন্য ইসলামের এই প্রাথমিক অবস্থায় নিজ ঘরের মধ্যে একটি স্থান নির্ধারণ করে নিয়েছিলেন সেখানে রাসুলের কাছ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী ইবাদত ও তিলাওয়াত করতেন রাসুলসল্লাইসাল্লামের নির্দেশিত নিয়ম অনুযায়ী নামাজ পড়তেন কোরআনের যেসব সুরা ও আয়াত তখন পর্যন্ত নাজিল হয়েছিল রাসুলসাল্লুসাল্লামের পবিত্র মুখ থেকে তা শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলেন প্রত্যেকদিন সে নির্দিষ্ট স্থানে বসে এই আয়াতগুলো উচ্চ সুরে তিলাওয়াত করতেন তার এই আকর্ষণীয় সুরে কোরআন তিলাওয়াত শ্রোতা মণ্ডলীকে মোহিত করে তোলে দলে দলে লোকজন তার ঘরের চারপাশে জমা হয়ে তার কোরআন তিলাওয়াত শুনে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহুসলাম আরকামের ঘরকে তাবলিকের রূপে গ্রহণ না করা পর্যন্ত হজরত আবুবুকর রাদি আল্লাহ তিলাওয়াত ও ইবাদত এইভাবেই চলতে থাকে হাদিসের বর্ণনা অনুযায়ী দেখা যায় হজরত আবুবকর আদি আল্লাহতুলানহুর এই ইবাদত ও তিলাওয়াত তার নিজ ঘরে হিজরতের কিছুকাল পূর্ব পর্যন্ত চলতে থাকে কেননা তিনি খুবই কোমল হৃদয়বান ছিলেন সুতরাং তিলাওয়াতের সময় তার চোখ থেকে অস্ত্রর ধারা প্রবাহিত হয়ে তার আওয়াজে হৃদয়গ্রাহী শক্তি উৎপন্ন হত অনেকে তার হৃদয়গ্রাহী তিলাওয়াতে প্রভাবিত হয়ে তা শোনার জন্য তার দ্বারে সমবেত হতো হজরত আবু বকরদ্দিআল্লাহতুল্ল মক্কায় অসাধারণ প্রতিপত্তিশালী প্রচুর ধনুষর্যের অধিকারী এবং সর্বজন বরেণ্য সমাজপতি ছিলেন কিন্তু প্রত্যেকটি কাফের তার প্রতি অত্যন্ত ভীষণভাবে বিদ্বেষী ছিল ভয়ানক ক্রোধে তাদের অন্তর ছিল পরিপূর্ণ সুযোগ পেলেই তা কেউ উৎপীড়ন এবং নির্যাতনের শিকারে পরিণত করবে এই ইচ্ছা সকলের অন্তরেই ছিল ইসলাম গ্রহণের অপরাধে বহু মুসলমান কাফের দ্বারা নানা প্রকারে নির্যাতিত ও লাঞ্ছিত হয়েছিল এবং এই নির্যাতন দিন দিন বেড়েই যাচ্ছিল ইতিমধ্যে হজরত আবু বকর রাদি আল্লাহ ও উৎসাহে হজরত তাল্হা ইবনে ওবৈদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেন তাল্লা রাদি আল্লাহ চাচা নৌফেল ইবনে খোয়াইলিদ তালহার ইসলাম গ্রহণে অতিমাত্রায় ক্রোধান্বিত হয়ে তালহা এবং আবু বকর রাদি আল্লাহ রশি দ্বারা বেঁধে ভীষণভাবে মারপিট করে তারা খুবই ধৈর্যের সাথে এই নির্যাতন সহ্য করেন কিন্তু হজরত আবু বকর রাদি আল্লাহ বংশের লোকেরা নৌফেলের কাছে এর কোনো কৈফিয়ত তলব করে না তারা নীরবে এই কথা প্রকাশ করে যে আবু বকর রদিয়াল্লাহ তোলাহুর ইসলাম গ্রহণে তারা খুবই অসন্তুষ্ট হজরত আবুবকরও তার গোত্রের লোকদের কাছে ফরিয়াদ করেন নাই সমস্ত বিপদ ও নির্যাতন নীরবে সহ্য করেন কাফেরদের উৎপীড়ন এতই চরমে ওঠে যে নবী করিম সাল্লাহুসাল্লাম খুবই অস্থির হয়ে পড়েন কী রূপে এই নিরীহ ও নিপীড়িত মুসলমানদেরকে এই হিংস্র কাফেরদের নির্যাতনের হাত থেকে রক্ষা করা যায় তাই তিনি ভাবতে থাকেন অবশেষে উৎপীড়িত মুসলমানগণকে আবিসি নেয় হিজরত করে চলে যাওয়ার অনুমতি দান করেন হজরত আবুবকর রদিয়াল্লাহ্লাহ কাফেরদের অত্যাচারে অসহ্য হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের খেদম তারজ করেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আমাকে আমাকেও অন্যান্য মহাজিরদের সাথে আবিসি হিজরত করে যাবার অনুমতি দান করুন রাসুলুল্লাহ সাল্লা আলুহসাল্লাম তাকেও অনুমতি দান করেন হজরত আবুবকর সহ মজলুম মুসলমানগণের এই কাফেলা জন্মভূমি মক্কা ত্যাগ করে আবিসিনিয়ার দিকে যাত্রা করেন হজরত আবু বকর রদ্দিয়াল্লাহ তুল্লাহ মক্কা থেকে ইয়ামিনের দিকে চার মঞ্জিল অতিক্রম করে বারকোল গেমাদ নামক স্থানে পৌঁছার পর কার্রাহ গুত্রের সর্দার ইবনে দাগনাকে সামনের দিক থেকে আসতে দেখেন ইবনে দাগনা জিজ্ঞেস করেন আবু বকর কোথায় যাচ্ছেন তিনি বলেন আবিসিনিয়ায় যাবার ইচ্ছা করছি এবং তিনি আরও বললেন আমার সম্প্রদায় আর আমাকে মক্কায় বসবাস করার জন্য দিচ্ছে না আমার প্রতি তাদের নির্যাতন চরমে পৌঁছেছে কাজেই দেশের মায়া ত্যাগ করে চলেছি অন্য কোথাও গিয়ে শান্তির সাথে অবশিষ্ট জীবন অতিবাহিত এবং নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করব তা শুনে ইবনে দাগানা বলে আমি আপনাকে কখনও মক্কা ত্যাগ করে যেতে দেব না আপনি গরিব মিসকিনদের বন্ধু সম্প্রদের মধ্যে প্রভাব ও প্রতিপত্তিশালী এবং জনসমাজে সম্মানিত ও শ্রদ্ধার পাত্র আপনার মতো লোক কি কখনও জন্মভূমি ত্যাগ করে যেতে পারে আমি আপনাকে মক্কাই নিজের দায়িত্বে রাখব এই বলে ইবনে দাগানা হজরত আবু বকর রদি আল্লাহতালহকে মক্কায় ফিরিয়ে আনে মক্কায় এসেই দাগানা প্রকাশ্যে ঘোষণা করে আবু কুহাফার পুত্র আবু বকরকে আমি নিরাপত্তা দান করেছি কেউ যেন তার কোনো প্রকার ক্ষতি না করার চেষ্টা করে মক্কাবাসীর ইবনে দাগানাকে বলে আবু বকরের প্রতি আপনার দেওয়া নিরাপত্তা আমরাও স্বীকার করে নিয়েছি কিন্তু তাকেও এই কথা বুঝিয়ে বলুন যেন প্রকাশ্যে এবং উচ্চস্বরে কোরআন তিলওয়াত না করেন ইবনে দাগানা হজরত আবু বকর আদি আল্লাহতুল্লাহকে তা বুঝিয়ে দেন তিনি কিছুদিন পর্যন্ত নিজের ঘরে নীরবে ইবাদত ও কোরআন তিলওয়াত করতে থাকেন কিন্তু আল্লাহ ও রাসুলের মহব্বতে তার এই নীরবতা আর বেশিদিন স্থায়ী থাকে না তিনি রাসুল্লাহ সাল্লি খিদমতে যে বলেন হে আল্লাহর রাসুল সাল্লিহলাম একজন কাফিরের দায়িত্বে এই নিরাপত্তায় থাকা আমার কোনো ক্রমেই সহ্য হচ্ছে না আমি এই নিরাপত্তা ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে আপনার অনুমতি কামনা করছি আমার জন্য আল্লাহ ও তার রাসুলের নিরাপত্তাই যথেষ্ট বলে বিবেচনা করি রাসুল উল্লাহ সাল্ল বলেন আবু বকর তুমি এখন কোথাও যাবে না আল্লাহর তরফ থেকে শীঘ্রই আমি হিজরতের অনুমতি পাচ্ছি তখন তুমি আমার সাথেই যাবে এরপর হজরত আবু বুকরাদি আল্লাহ তুলানহ মক্কাই অবস্থান করতে থাকেন এবং নিজের পূর্বের অভ্যাস অনুযায়ী ইবাদত তিলাওয়াত এবং গোপন তাবলিকের কাজে লিপ্ত থাকেন এ সম্পর্কে কোন কবি যথার্থই বলেছেন যার বাংলা অর্থ হল আমি ইস্কের ফাত থেকে মুক্তি পেতে চাই না কেননা ইস্কের দিনগুলোর জন্য কত শত শত ঈদ কোরবান করা হয় হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে হজরত আল্লাহ তালানহর উচ্চ সুরে ও মধুর সুরে তিলাওয়াত আশপাশের লোকদেরকে মোহিত করে তোলে দলে দলে তারা ঘরের বাইরে সমবেত হয়ে তার তিলাওয়াত শুনতে থাকে এবং ধীরে ধীরে তাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে এটা দেখে কাফের রাবার তেলে বেগুনে জ্বলে ওঠে এবং ইবনে দাগানার কাছে গিয়ে অভিযোগ করে তুমি বকরকে নিরাপত্তা দেওয়ার কারণে আমরা তা মেনে নিয়েছি কিন্তু বকর তার প্রতিশ্রুতি রক্ষা করছে না অতএব আমরাও আমাদের প্রতিশ্রুতি তুলে নেব ইবনে দাগানা পুনরায় তাকে বোঝালেন আপনি আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নীরবে তিলাওয়াত ও ইবাদত করবেন আপনি যেই পর্যন্ত আপনার সেই প্রতিশ্রুতি রক্ষা করে চলবেন আমার নিরাপত্তাও সেই পর্যন্তই বহাল থাকবে হজরতাব বকরাদি আল্লাহতুল্ল বলেন তোমার নিরাপত্তার আর আমার প্রয়োজন নেই আল্লাহ এবং তার রাসলি আমার সহায় এবং রক্ষক এরপর ইবনে দাগানা তার নিরাপত্তা উঠিয়ে নেয় হজরতাব বকরাদিয়্লাহতুল্লাহর এই ঘটনা আবিসিনিয়ার দ্বিতীয় হিজরতের সঙ্গে সংশ্লিষ্ট এর পূর্বেও বারো জন মুসলমান পুরুষ এবং চারজন মুসলমান নারী আবিসিনাই হিজরত করে গিয়েছিলেন কিন্তু দুই মাস পরে তারা একটি ভুয়া সংবাদ পেয়েছেন যে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের বিরোধিতা ত্যাগ করেছে এই সংবাদ শুনে তারা মক্কায় আসেন কিন্তু এখানে এসে দেখেন মুসলমানদের উপর তাদের জুলুম অত্যাচার পূর্বের মতো জারি রয়েছে বিন্দু বিসর্গও কমেনি সুতরাং পুনরায় তার আবিসিনিয়ার দিকে হিজরত করেন এই দ্বিতীয় হিজরতে শতাধিক পুরুষ নারী ও শিশু অংশগ্রহণ করেন ঐতিহাসিক ইবনে কাসির তাদের সকলের নামও বিস্তারিতভাবে বর্ণনা করে লিখেছেন যে এবারের যাত্রীদের মধ্যে বনু আদি বনু আমের বনু হারেজ বনু হাসেম বনু উমাইয়া বনু আসাদ বনু আব্দে শামস বনু নৌফেল বনু ইবনে কুসাই বনু আবদুদ্দার বনু বনুজুহাইল বনু তামিম বনু মাহজুম বনু শাহম প্রভৃতি গোত্রের লোক অন্তর্ভুক্ত ছিল তাদের মধ্যে প্রথম বারোজন পুরুষ এবং চারজন নারী দুইবার আবিসি নিয়ে হিজরত করার সৌভাগ্য লাভ করেন তাদের মধ্যে হজরত উসমান ইবনে আফান হজরত উসমান ইবনে মাজুন হজরত রুকাইয়া বিনতে রাসুল সাল্লাহ আলহুসাল্লাম হজরত আব্দুর রহমান ইবনে আউফ এবং মুসআব ইবনে উমাইয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের নামও এই দলে উল্লেখ রয়েছে এই সংক্ষিপ্ত কাফেলের নায়ক ছিলেন হজরত উসমান ইবনে মাজুন রাদি আল্লাহ তোল্লাহ তারা রাতের অন্ধকারে একজন একজন করে মক্কা থেকে বের হয়েছিলেন সর্বপ্রথম হজরত উসমান রাদি আল্লাহ তার স্ত্রী রুকাইয়া রাদি আল্লাহ তোলাহাকে নিয়ে বের হন আবিসিনিয়ায় হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ব থেকে মদিনাই হিজরত করার সময় পর্যন্ত হজরত আবু বকরাদি আল্লাহতুল্লাহুকে শত্রুদের হাতে ভীষণ সহ্য করতে হয়েছে আবার রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা উপর থেকে কাফেরদের নির্যাতন ও উৎপীড়নের প্রবল ঝাপটা প্রতিরোধে হজরত আবু বকরাদি আল্লাহতুল্লাহ প্রাণপণ এবং জীবন উৎসর্গের অনুপম আদর্শ প্রদর্শন করেছেন রাসুলসাল্লু আল্লাহলামের কোনো বিপদ বা দুঃখ কষ্টের কথা যখনই শুনেছেন তিনি এত আত্মহরা হয়ে পড়েছেন যে নিজের উপর যত নির্যাতনী আসুক না কেন এর পরোয়া না করে পাগলের মতো ছুটে এসে তাকে শত্রুদের নির্যাতন থেকে রক্ষা করেছেন এর দু একটি ঘটনা পূর্বেও উল্লেখ করা হয়েছে এখানে আরও একটি ঘটনা উল্লেখ করছি ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে যে একবার কাফেররা খানায় কাবার নিকটবর্তী কোনো এক স্থানে একত্রিত হয়ে রাসুল উল্লাহ সাল্লাহ সম্বন্ধে আলোচনা এবং তারা নিন্দাবাদ করছিল এমন সময় রাসুলুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামও সেখানে এসে উপস্থিত হলেন কাফেররা তখনই চারদিক থেকে তাকে ঘিরে ফেলে এবং তার গলায় চাদর পেঁচিয়ে হেরেম শরীফের মধ্যে হেসরাতে থাকে কেহ দৌড়ে হজরত আবুবর রাদ্দি আল্লাহতুল্লাহকে এই সংবাদ দেন যে তোমার বন্ধুর খোঁজখবর রাখো কি কাফেররা অমুক জায়গায় তাকে হত্যা করার চেষ্টা করছে তিনি তখনই দৌড়ে এসে কাফেরদের ভেতরে প্রবেশ করে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামকে তাদের কবল থেকে রক্ষা করেন এরপর বলতে থাকেন তোমরা কি একজন লক্ষ্যে শুধুমাত্র এই অপরাধী হত্যা করবে যে তিনি বলে থাকেন আল্লাহ আমার রব অথচ তিনি তোমাদের কাছে আল্লাহর নিদর্শন এবং সত্যতার প্রমাণ নিয়ে এসেছেন হজরত আবু বকরদ্দিয়াল্লাহতুল্লাহ্লাহ্ন এই কথা শুনে কাফেররা ক্রোদের আগুনে তেলে বেগুনে জ্বলে ওঠে তারা রাসুলুল্লাহ সাল্লাহলামকে ছেড়ে দিয়ে হজরত আবু বকরাদি আল্লাহতুল্লাহকে ভীষণভাবে নির্যাতন চালাতে থাকে এতে তিনি অচেতন হয়ে পড়েন লোকেরা ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে যায় কয়েকদিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকার পর যখন তিনি চৈতন্য লাভ করেন তখন জিজ্ঞেস করেন নবী করিম সাল্লাহ আলহুস্লাম ভালো আছেন তো এরপর তিনি বলতে থাকেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মতি নিয়ে চলো ঘরের লোকেরা যতই তাকে বোঝায় যে তুমি তাকে ভুলে যাও আর নিজের জীবনকে বিপন্ন করো না কিন্তু তিনি সেই দিকে কোনো খেয়ালি করেননি এরপর তার সামনে খাবার উপস্থিত করা হলো কিন্তু তিনি কিছুই স্পর্শ করেন না অবশেষে পুত্রের অবস্থা দেখে মায়ের মনে দয়ার সঞ্চার হল তিনি অন্য একজন লোকের সাহায্যে তাকে রাসল্লাহ সাল্লাহলামের খিদমতে নিয়ে যান নবী করিম সাল্লাহ তাকে দেখামাত্রই মহব্বতের জোশে আলিঙ্গন করে তাকে জড়িয়ে ধরেন একটু শান্ত হলে হজরত আবুকরদ্দিআতাল্হ্ন বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আপনি দোয়া করুন যেন আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে সৌভাগ্য লাভ করেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তখনই দুহাত উঠিয়ে অন্তরের সাথে দোয়া করেন ফলে আল্লাহ তার মায়ের হৃদয়কে ইসলামের আলোকে উদ্ভাসিত করে দেন তিনি তখনই কালেমেই শাহাদাত পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এক হাদিসে বর্ণনা করা হয়েছে যে হাজরত আবুবুকুরাদান্নহর উফাতের সময় তার পিতা ও মাতা উভয়ই মুসলমান অবস্থায় জীবিত ছিলেন এবং খ্যাতনামা কৃতিপুরুষ ও পুত্রের পরিত্যাগ সম্পত্তিতে ওয়ারিশ হয়েছিলেন নবতের সপ্তম বছরে কুরাইশ সম্প্রদের কাফেররা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামকে এবং তার সাথে গোটা হাসেম গুত্রের সমস্ত লোকদেরকে অবরুদ্ধ করে তাদের পানাহারের ও ঘাসাচ্ছাদনের সকল পথ বন্ধ করে দেওয়া হোক ফলে তারা অনাহারে ধ্বংস হবে এই মর্মে তাদের মধ্যে একটি প্রতিজ্ঞাপত্র স্বাক্ষরিত হয় এতে লেখা হয় যে হাসেম বংশের লোকদের সাথে সর্বপ্রকারের আদান প্রদান বিবাহ সাধী মেলামেশা বেচা কেনা প্রকাশ্যে বা গোপনে তাদের কাছে কোনো প্রকার খাদ্য বা পানীয় পৌঁছানো সহ ইত্যাদি সহানুভূতিমূলক কোনো কাজ পক্ষে করা যাবে না এই প্রতিজ্ঞাপত্র তখন পর্যন্ত বহল থাকবে যখন পর্যন্ত হাশিমী বংশীয় লোকেরা মোহাম্মদকে হত্যা করে ফেলার জন্য আমাদের হাতে সমর্পণ না করবে এই প্রতিজ্ঞাপত্রে আরবের সকল গোত্রের নেতৃস্থানীয় কাফেররা স্বাক্ষর করে যে কেহ এই প্রতিজ্ঞা ভঙ্গ করে হাশেম বংশীয়দের কোনো প্রকার সাহায্য করবে তার সাথেও সর্বপ্রকার সহযোগিতা ত্যাগ করা হবে এরপর এই প্রতিজ্ঞাপত্রটি খানাই কাবার ছাদে ঝুলিয়ে দেওয়া হয় যাতে কেউ এই প্রতিজ্ঞাপত্রের কিছু করার সাহস না পায় বনু হাসেম গোত্রের নেতা হজরত আবু তালেব কাফেরদের এই প্রতিজ্ঞাপত্র সম্পাদিতের পর এতটাই নিরুপায় হয়ে পড়েন যে মুহম্মদ সাল্লাল্লাহ আলহিহুসাল্লাম এবং অন্যান্য হাশিমীয়দেরকে সাথে নিয়ে মক্কার বাইরে শিয়াবে তালিব নামে এক উপত্যকায় আশ্রয় নেন চারদিক থেকে কাফের কর্তৃকতা পরিবেষ্টিত থাকায় পুরনো তিন বছরের মধ্যে কেউই এই উপত্যকার বাইরে যেতে পারেনি খাদ্য ও পানীয় বস্তুর অভাবে গাছের পাতা পর্যন্ত খেয়ে দুঃখ কষ্টে তারা এই উপত্যকায় বন্দী অবস্থায় জীবনযাপন করেন এই তিন বছর হাসিমীয় বংশীয় লোকগণ এই অবরুদ্ধ উপত্যকায় যে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেছিলেন দুনিয়ার ইতিহাসে এর কোনো নজির পাওয়া যাবে না সত্য কথা বলতে হলে ইউরোপ অবস্থায় তাদের বেঁচে থাকা আল্লাহর কুদরতের নিদর্শন ছাড়া আর কিছুই নয় হাজরত আবু ফুকরাদি আল্লাহ হাসেম বংশীয় ছিলেন না বলে তিনি এই প্রতিজ্ঞাপত্রের আওতায় পড়েননি কিন্তু তিনি রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের মহব্বতে স্বেচ্ছায় হাসিমীয়দের সাথে যে অন্তরীণ বরণ করে তাদের সাথে দুঃখ কষ্টে হন তিন বছর নানা অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করার পর আল্লাহর কাবা শরীফে লটকানো প্রতিজ্ঞাপত্র ঐ পোকা খেয়ে ছাড়খাড় করে ফেলে এতে ভীত হয়ে অনেক লোক নবীর প্রতি অত্যাচারে অসম্মত হলে তাদের মধ্যে ভাঙন দেখা দেয় ফলে কাফেররা অবরোধ পরিত্যাগ করতে বাধ্য হয় এতে রাসলাহ সাল্লাহ আলহুসাল্লাম নিজের গুত্রের লোকজন সহ মুক্তি পেলেন সাথে হজরত আবু বকরদ্দি আল্লাহতোলাহও মক্কায় অবস্থানকালে রাসুলসাল্লাহু আলহুহ্লামের অভ্যাস ছিল দিন সকাল বিকাল অন্তত দুইবার হজরত আবু বকরদ্দিয়াল্লাহতুল্লাহুর কাছে তাশরিফ নিয়েছেন এবং তার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করেছেন হজরত আবু বকরদ্দি আল্লাহতুল্লাহ আল্লাহর মনোনীত পবিত্র ইসলাম ধর্মকে ঊর্ধ্বে রাখার উদ্দেশ্যে একবার রোম ও পারস্যের যুদ্ধে আসমানি কিতাবের অনুসারী রোমদের জয় হবে বলে মক্কার কাফেরদের সাথে শর্ত করেছিলেন যে রুমের খ্রিস্টানরা এই যুদ্ধে জয়লাভ করবে এই যুদ্ধে মুসলমানদের ইচ্ছা ছিল রোমের খ্রিস্টানরা জয়লাভ করুক আর পত্তলিক কাফেরদের ইচ্ছা ছিল অগ্নি উপাসক মুসরিক পারস্যবাসীরা জয়লাভ করুক এই ব্যাপার হজরত নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে বর্ণনা করা হলে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে রোমের খ্রিস্টানরা জয়লাভ করবে অগ্নিপার্শিকরা পরাজিত হবে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তুল্লাহ মুশ্রিকদের কাছে তা বর্ণনা করেন এবং তারা বলে আচ্ছা আপনি রোমবাসীদের বিজয় লাভের জন্য একটি সময় নির্দিষ্ট করুন তাহলে এই নির্দিষ্ট সময়ে রোমিওরা যদি জয়লাভ করে আমরা আপনাকে এত টাকা দেব আর যদি আমাদের অগ্নি উপাসক দল জয়ী হয় তাহলে আপনি আমাদেরকে এত টাকা দেবেন হজরত আব্বু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তুল্লাহ পাঁচ বছর নির্দিষ্ট করেন কিন্তু পাঁচ বছরে রোমিওরা জয়লাভ করতে সক্ষম হল না হযরত রাসুলে পাকসাল্লাহ সাল্লামের কাছে তা বর্ণনা করা হলে তিনি বলেন তুমি অনন্য দশ বছর কেন বলো এরপর কিছুকাল পরেই রোমিওরা জয়লাভ করে এই ঘটনা সম্পর্কে সোরায়ে রুমের এই আয়াতগুলো নাজিল হয় যার বাংলা অর্থ হল রোমিওরা এখন তো পরাজিতই হল এরপর কয়েক বছর পরে তারা চূড়ান্তভাবে জয়লাভ করবে আল্লাহরই বিধান পরিণামে রোমিওদের জয়লাভ হবেই তখন মুসলমানগণ আল্লাহর সাহায্য দেখে সন্তুষ্ট হবে হজরত আব্বাস রাদি আল্লাহ তোলাহ্ন বলেন রাসুল সাল্লাহু সাল্লামের এই ভবিষ্যৎবাণী এবং হজরত আব্বু বুকর রাদি আল্লাহ শর্ত সত্যে পরিণত হয়েছিল রোমিওরা প্রথমে পরাজিত হয় এবং কয়েক বছর পরেই জয়লাভ করেছিল হযরত আবু সুফিয়ান বলেন বদরের ময়দানে আমরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলাম সে অবস্থায় আমরা রোমিওদের বিজয় লাভের সংবাদ জানতে পেরেছি নবুয়তের দশম বছরে যখন রাসল সাল্লাহসাল্লামের স্ত্রী নিরাশ্রয়ের আশ্রয় নিঃসঙ্গের সঙ্গিনী বিপদে জীবন বিলিয়ে দিয়ে সাহায্যকারিনী হজরত খাদিজা রা দিয়াল্লাহ ইন্তেকাল করেন এবং রাসুল্লাহ সাল্লাহ্লাম শোকে অভিভূত হয়ে পড়েন তখন একদিন হজরত আবু আল্লাহ তোলাহু তার ছয় বছর বয়স্ক নাবালাকা কন্যা হজরত আয়সর আদি আল্লাহ তোলাহকে নিয়ে রসুল সাল্লাহ আলুসাল্লামের খিদমতে হাজির হয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহুসাল্লাম আমার এই কন্যা আপনার সুখ সন্তাপ ও দুঃখ চিন্তা দূর করবে কেননা এর মধ্যে হজরত খাদিজা রাদি আল্লাহ কয়েকটি গুণ বিদ্যমান রয়েছে হজরত আবু আল্লাহ তালাহ এই প্রসঙ্গটি কয়েকবার তার সামনে পেশ করেন কিন্তু তিনি অসম্মতি প্রকাশ করতে থাকেন হজরত আয়স রদিয়াল্লাহতুল্লাহা এ বিষয়ে বলেন যে অবশেষে হজরত আবু বকরিয়াল্লাহতুল্লাহ বলেন আপনি এ বিষয়ে কেন অসম্মতি জানাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম বলেন মোহর আদায় অক্ষমতার কারণে হজরত আবু বকর রদিয়াল্লাহুল্লাহ তখনই সাড়ে বারো উকিয়া নিজের কাছ থেকে রাসুল সাল্লাহ আলুসাল্লামের হাতে দেন এবং এর দ্বারা সাল্লাহ সাল্লাহ্লামের মোহর আদায় করেন সম্মানিত সৌধী হজরত আবু বকর রদি আল্লাহ পূর্ণাঙ্গ জীবনের প্রথম পর্বে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত